ঠিক আছে তুষার, কিছু খেয়েছো? হ্যাঁ কাকিমা, আমাকে খেতে দিয়েছে। তুষার যখন তার অজয় কাকার সাথে কথা বলছিল, ঠিক সেই সময় রুমা তুষারের কাছে আসে আর বলে, তুষারদা, আপনি তো কালকে গেলেন না, আমরা খুব বিয়ে বাড়িতে মজা করেছি, এখন চলুন আমাদের সাথে বউ আনতে যাবেন। বউ আনতে? কোথায়? বউ চলে এসেছে, পাশের গ্রামে আমাদের একটা শিবের মন্দির আছে, ওখানে প্রণাম করতে ঢুকেছে। আমরা সবাই হেঁটে হেঁটে যাবো, ওখান থেকে বউকে নিয়ে আসবো, আপনিও চলুন আমাদের সাথে। রুমা যখন তুষারের সাথে কথাগুলো বলছিল, বর্ণালি তখন রুমের ভেতর থেকে সব কথাগুলো শুনছিল। তারপর রুমের ভেতরে থাকতে না পেরে সে বাইরে চলে আসে আর এসে বলে, আমিও তোদের সাথে যাবো রুমাদি। তোর না পরীক্ষা, তোর বাইরে বেরোনোর নিষেধ, তুই কোথাও যাবি না। আমরা যাব, রূপালী, তুষারদা, আমি আরো অনেকে মেয়ে যাবে। রুমার কথা শুনে বর্ণালীর খুব রাগ হলো আর সে বলল, পরীক্ষা তো কি আছে, এক পার্টি গেলে কিছু হবে না। তখন বর্ণালীর মা বলে, তুই বাড়ি থেকে এক পা বেরিয়ে দেখ না, তোর পা যদি আমি ভেঙে না রাখি আমার নাম পাল্টে দিস। বর্ণালি যদিও বেরোবে ঠিক করেছিল, মায়ের হুমকিতে সে আর সাহস পেল না, অগত্যা সে রুমে বসে রইল। এদিকে রূপালী তুষারের হাত ধরে টানাটানি করছে তাদের সাথে যাওয়ার জন্য। তুষার আর কোনো উপায় না পেয়ে ওদের সাথে চলে গেল। যাবার আগে বর্ণালীর রুমের দিকে তাকিয়ে দেখল রুমটা ভেতর থেকে বন্ধ। রাস্তা দিয়ে যাবার সময় তুষার রুমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা রুমা, তোমাদের এখানে রঘু বলে তুমি কাউকে চেনো? ছেলেটা খুব বদমাইশ। তুষারের কথা শুনে রুমা বলল, ওই বদমাশটাকে কে না চেনে তুষারদা, ও খুবই বাজে ছেলে, মেয়েদের পিছু লাগে, আমাকেও প্রেম করার প্রস্তাব দিয়েছিল। ছি, ওই ছেলের সাথে আবার কেউ প্রেম করে? আমি তো আপনার মতো হ্যান্ডসাম ছেলের সাথে প্রেম করা পছন্দ করি। আচ্ছা তুষারদা, একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো, কি জানতে চাইছো? আপনি যখন কলেজে পড়তেন তখন কোনো মেয়ের প্রেমে পড়েছিলেন? রুমার কথায় তুষার একটু বিরক্ত হলো। দুদিনের আলাপে কেউ কখনো কাউকে এই প্রশ্ন করতে পারে, তাই সে উত্তর দিল, না, প্রেম করিনি। আমি ঠিকই বলেছি, জানেন মঞ্জু আমার সাথে তর্ক করছিল আপনি নাকি প্রেম করেন। কে মঞ্জু? আরে বিয়ে বাড়িতে এসেছে দেখেননি, ওই লম্বা করে মেয়েটা, ওই মেয়েটা মনোজদার মামাতো বোন, আমার সাথে পড়ে। ও আচ্ছা, আমি দেখিনি। বলছি রূপা এখন আমাদের সাথে আছে, ও তো এখন ছোট। কথাটা বলতে না বলতে রূপা বলল, আমি ছোট হলে কি হবে, আমি অনেক কিছু বুঝি, রোমাদি তখন। রুমা কথাটা রূপাকে বলতে দিল না, তার আগেই রূপার মুখটা রুমা চেপে ধরল। তুষার ইশারায় কি হয়েছে জিজ্ঞাসা করল। রুমা বলল, কিছু হয়নি তুষারদা, চলুন এখন তাড়াতাড়ি করে ওই দিকটা যাব। কিছুক্ষণের মধ্যে বউ নিয়ে সকলে বাড়িতে ঢুকল। চারিদিকে সানাইয়ের শব্দে সবাই আনন্দে মেতে উঠেছে, শুধু বর্ণালীর মনে শান্তি নেই, সে রুমের ভেতর খুব করে বসে আছে। দুপুরবেলা বউ ভাতের আয়োজন চলছে, বাড়ির সকলে খেতে বসেছে, কিন্তু বর্ণালীকে কেউ দেখতে পায়নি। তাই বর্ণালীর মা রুম থেকে বর্ণালীকে ডাকতে গেল, দেখলো বর্ণালী সব জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তা দেখে ওর মায়ের মাথা গরম হয়ে গেল, সে বর্ণালীকে জিজ্ঞাসা করল, তুই রুমটার একই দশা করেছিস, বাড়িতে বিয়ে বাড়ি চলছে, কত লোক এসেছে, আর তুই কি করেছিস, অত বড় মেয়ে এখন সব কিছু গুছিয়ে রাখতে জানিস নি। বেশ করেছি, ওরা বউ আনতে গেল, আমাকে যেতে দাওনি কেন? তোর লজ্জা করে না কথাটা বলতে? কাল থেকে তোর পরীক্ষা না, অসভ্য মেয়ে কোথাকার, মারবো টেনে এক চড়। তোর বাবা বাড়িতে এসেছে, অশান্তি করবি না, ভালো হয়ে থাকবি, এখন বাইরে চল, দুপুরে খাওয়া দাওয়া করবি। না, আমি খাবো না, আমাকে জোর করবে না তুমি, যাও এখান থেকে। বর্ণালীর মা যখন বর্ণালীকে রুমে ডাকতে এসেছিল, তুষার তখন বর্ণালীর মায়ের পেছন পেছন আসছিল। তুষার বাইরে থেকে মা ও মেয়ের ঝগড়া শুনছিল। বর্ণালীর মা মেয়েকে মারতে উদ্যত হলে তুষার তখন রুমে ঢুকে আর বর্ণালীর মায়ের হাতটা ধরে বলে, কাকিমা আপনি যান, আমি বর্ণালীকে নিয়ে এক্ষুনি আসছি,
হ্যাঁ বাবা, তুমি একটু ওকে বোঝাও, ও কেন এত অবুঝ আমি বুঝতে পারি না। ঠিক আছে, তুমি ওকে বুঝিয়ে নিয়ে এসো, কেমন? বর্ণালীর মা সেখান থেকে চলে গেল। তুষার বর্ণালীকে বলল, খেতে চলো, খাবারের উপর রাগ করলে ঠাকুর পাপ দেবে। তুষারের কথায় বর্ণালী রেগে গেল আর বলল, আমাকে জ্ঞান দেওয়ার জন্য ডাকা হয়নি, আমি জানি আপনি এখানে থেকে। বেশ তো তুমি বলছিলে, আবার আপনি কেন? আর আমার ইচ্ছা তুমি আমার সাথে কথা বলবে না। রুমাদের সাথে যেমন হেসে হেসে কথা বলছিলে সেরকম ওদের সাথে কথা বলবে, আমার সাথে কথা বলার দরকার নেই। আমি যেমন একা আছি আমি একা থাকবো, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার সাথে কথা বলে না, আমি একটা খারাপ মেয়ে। কথাটি বলে বর্ণালী তুষারকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুষার চিন্তায় পড়ে গেল, এখন যদি ঘরে এসে কেউ দেখে ওদেরকে সর্বনাশ হয়ে যাবে। অজয় কাকা কি ভাববে কে জানে তাকে, হয়তো ভাববে তার মেয়ে ছোট, তুষার তার সুযোগ নিয়েছে। তাই তুষার বর্ণালীকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, এত অবুঝ হলে চলবে বর্ণালী? কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? তোমাকে সবাই ভালোবাসে, তোমার পরীক্ষা, সেই কারণেই তো সবাই তোমায় বারণ করছে। তুমি তো এবছর মাধ্যমিক দেবে, তুমি জানো জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে এই মাধ্যমিকের রেজাল্ট কত গুরুত্বপূর্ণ। যদি তুমি রেজাল্ট ভালো করো তুমি অনেক বড় চাকরি করতে পারবে, অনেক বড় বড় কলেজে তুমি পড়তে পারবে। তুমি দেখবে একদিন তোমাদের স্কুলের টিচারের মতো তুমি টিচার হয়ে যাবে, সবাই তখন তোমাকে দিদিমণি বলবে। তুষারের কথায় বর্ণালী একটু ভাবল, তারপর কান্না বন্ধ করে বলল, সত্যি জানেন আমি যেখানে প্রাইভেট পড়ি সে স্যার জাতিক চর্চা করে, স্যার আমাদের সাথে পড়ে মমতা বলে একটা মেয়ে আছে, তাকে বলেছে ওর নাকি সরকারি চাকরি আছে, ভালো পড়াশোনা করতে বলেছে। মমতা বলেছে স্যারের কথা যদি সত্যি হয় তাহলে ভালো হবে, ওর তো বাবা নেই, ওর মা আর ওর মামাই বাড়িতে থাকে, মামিরা ওদের মামাকে দেখতে পারে না, সেজন্য মমতা বলেছে ও চাকরি পেলে ওর মাকে নিয়ে চলে যাবে আর এখানে ফিরে আসবে না। বর্ণালীর এরকম ছেলে মানসিকতায় তুষার হাসলো আর বলল, মমতা ঠিকই বলেছে, তোমার বাবা শহরে কত কষ্ট করে জানো, দুটো পয়সা রোজগার করার জন্য। তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি চাকরি করবে, তাহলে তুমি চাকরি পেলে তোমার বাবা মা বোনকে দেখবে, আর তো কিছুদিন, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে ছুটি থাকবে, তখন তুমি অনেক আনন্দ করবে, তখন দেখবে তোমার বাড়ির লোক তোমাকে বকবে না। তুষারের কথা শুনে বর্ণালী খানিকক্ষণ ভাবল, তারপর বলল, তুমি ঠিকই বলেছ তুষারদা, জানো আমি মনোজদাকে বলেছিলাম বিয়েটা আমার পরীক্ষার পর করতে, কিন্তু দাদার ছুটি নেই সেই জন্যই এখনই বিয়েটা করে ফেলেছে। দাদা তো দিল্লিতে থাকে, বিয়ের পর বৌদিকেই নিয়ে দিল্লি চলে যাবে। ঠিক আছে, এখন খাবে চলো, আমরা আবার পরে গল্প করব। তুষার বর্ণালীকে বুঝিয়ে সাজিয়ে প্যান্ডেলে নিয়ে গেল খাবার জন্য, কিন্তু সেখানে গিয়েও এক জ্বালা। তুষারকে দেখতে পেয়ে রুমা ছুটে এলো আর তুষারের হাত ধরে বলল, কোথায় ছিলেন তুষারদা, আমি কখন থেকে আপনাকে খুঁজছি। এই একটু রুমের ভেতরে ছিলাম, চলুন আমাদের সাথে খাবেন। রুমা অনেকটা জোর করে তুষারকে তার সাথে নিয়ে যায় খাবার জন্য, আর বর্ণালী রাগ করে ওর পরিচিত ঠাম্মার সাথে খেতে বসেছে। সে আর তুষারের দিকে তাকিয়ে দেখছে না। তুষার বুঝতে পারছে বর্ণালী রাগ করছে। কিছুক্ষণ তুষার বর্ণালীর দিকে তাকিয়ে দেখে বর্ণালী রাগে ফুসফাস করছে। বর্ণালী আর তুষারের দিকে তাকাচ্ছে না, একভাবে নিজের মনে খেয়ে চলেছে। বিকেলবেলা তুষার একাই বের হলো, কিছুটা হেঁটে একটা মোড়ের মাথায় গিয়ে একজনকে রঘুর ঠিকানা জিজ্ঞেস করল। সেই ব্যক্তি তুষারকে রঘুদের বাড়ি দেখিয়ে দিল। মিনিট পাঁচেক হাঁটার পর এক জায়গায় এসে সে আর একজনকে জিজ্ঞাসা করল রঘু বাড়িতে আছে কিনা। তুষারের কথা শুনে রঘু বাড়ি থেকে বেরিয়ে এলো। তুষার দেখল রঘুর মুখটা ফুলে গেছে। তুষার রঘুকে বলল, তোর মুখটাকে মেরেছে জানিস, এরকম ফুলে গেছে? আমি মেরেছি তোকে, তুই কালকে বর্ণালীর সাথে কী খারাপ ব্যবহার করেছিস জানিস? তোকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, আমি পুলিশের লোক, তুই ওর পিছু লাগা বন্ধ কর। এরপর তুই যদি ওর পিছু লাগিস তাহলে আমি পুরো পুলিশ টিম নিয়ে এসে তোকে এই গ্রামের সবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে উত্তম মধ্যম পেটাবো। কালকের মার একটু কম হয়ে গেছে, আমি তো প্রথমে বুঝতে পারিনি যে তুই এত বড় খলনায়ক, তোর জন্য সব সময় ভয় ভয়ে থাকে বর্ণালী। তুষারের কথা শুনে রঘু ভয় পেয়ে যায় আর সে বলে বর্ণালীকে সে আর
কিছু বলবে না। তারপর সেখান থেকে তুষার বাড়ি ফিরে আসে। ওকে দেখে রুমা বলে, দুপুরের পর আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে খুঁজছিলাম, দেখতে পাইনি। কেন খুঁজছিলে আমাকে? বিকেলবেলা আমরা সবাই নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, আপনি তো বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছিলেন। এটা তো অপরিচিত জায়গায়, আপনার কাছে অসুবিধা হচ্ছে না? না না, অসুবিধা হবে কেন? আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর এই বাজারের দিকে গিয়েছিলাম। ওখানে এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হলো, সে আবার অজয় কাকার ভালো বন্ধু, তাই একটু দেরি হয়ে গেল। ঠিক আছে তুষারদা, ওই দিকটায় চলুন, আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি, আপনিও আড্ডা দেবেন। আমরা গানের লড়াই খেলছি, আপনিও আমাদের সাথে অংশ নেবেন। তুষার রুমার সাথে গেল, কিন্তু তার মন পড়ে রইল বর্ণালীর কাছে। অনেকক্ষণ থেকে সে মেয়েটাকে দেখেনি, তাই তার ইচ্ছে করছিল, কিন্তু ওরা তুষারকে অনেকটা জোর করে ধরে রেখে দিল। তারপরের দিন সকালবেলা তুষারের ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেল। সে দেখল বর্ণালী স্কুল ড্রেস পরে তৈরি হচ্ছে পরীক্ষা দিতে যাবে বলে। তুষার তখন অজয় কাকার সাথে গল্প করছিল। বর্ণালী রেডি হয়ে প্রথমে ঠাম্মাকে প্রণাম করল, তারপর মাকে, তারপর বাবার কাছে এগিয়ে গেল। বাবাকে প্রণাম করে তুষারের দিকে এগিয়ে গেল বর্ণালী। তুষারের পায়ে হাত দিয়ে প্রণাম করল। তুষার প্রথমে কিছুটা আশ্চর্য হলো, সে বুঝতে পারল না বর্ণালী কেন এরকম করল। তারপর সে স্বাভাবিক হয়ে বলল, ভালো করে পরীক্ষা দেবে। সে লক্ষ্য করল অজয় কাকা বর্ণালীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল আর বলল, ভালো করে পরীক্ষা দিবে, অন্য মানুষকে হবে না, এটা তোমার টেস্ট পরীক্ষা। টেস্ট ভালো হলেই ফাইনাল পরীক্ষাও ভালো হবে, আর পরীক্ষায় ভালোভাবে পাশ করলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। অজয়বাবুর কথা শুনে বর্ণালী তার বাবাকে বলল, কি সারপ্রাইজ বাবা? এখন বলবো না, সময় হলে সব বুঝতে পারবে, আর তুমি একা যাবে স্কুলে। না বাবা, আমার বান্ধবীরা আসবে, আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, এখনও সারানো হয়নি, মিতা আসবে, আমি ওর সাইকেলে যাব। তোমার সাইকেল খারাপ হয়ে গেছে, আমাকে বলোনি কেন? পরীক্ষার জন্য এখন তো ভালো স্কুল হচ্ছে না, আর মিতা আমি আমরা এক স্কুলে যাই, এক জায়গা প্রাইভেট পড়ে, ওদের বাড়িটা আমাদের বাড়ির পড়ে, তাই ও যখন যায় আমাকেও সাথে নিয়ে যায়, তাই অসুবিধা হয় না। ঠিক আছে, তবু তুমি সাইকেলটা সারিয়ে ফেলবে, নিজের জিনিস থাকা ভালো। ঠিক আছে বাবা, এখন আমি আসছি। হ্যাঁ এসো। যাবার সময় বর্ণালী একবার তুষারের দিকে আর চোখে দেখে গেল, আর তুষার বর্ণালীর দিকে তাকিয়েছিল, তাই দুজনে চোখাচোখি হলো। বর্ণালী ইশারায় তুষারকে আসতে বলল, তুষার ঘাড় নেড়ে সম্মতি জানাল। সন্ধ্যাবেলা কোনে যাত্রী আসবে, তাই তার আয়োজন চলছে সকাল থেকে। সন্ধ্যা থেকে মেয়েদের দল সাজতে বসেছে, আর ছেলেরা বিভিন্ন কাজে ব্যস্ত। তুষার নিজের রুমে রেডি হচ্ছিল, তারপর বর্ণালীর রুমে যায়, দেখে বর্ণালী টেবিলে মাথা রেখে চুপ করে শুয়ে আছে। তাকে দেখে তুষার বলল, বর্ণালী কি হলো, চুপ করে টেবিলে মাথা রেখে শুয়ে আছো কেন? মাথা ব্যথা করছে? না না, মাথা ব্যথা করছে না, এমনি শুয়ে আছি। কই দেখি, প্রশ্নটা দাও, কেমন পরীক্ষা দিলে, কেমন পেয়েছিলে? হ্যাঁ ভালোই হয়েছে, দুই একটা প্রথমে বসতে অসুবিধা হচ্ছিল, তারপরে এক বান্ধবীর সাহায্য নিয়েই তারপর সব ঠিক হয়ে যায়, মোটামুটি 70% পাবো আশা করছি। কি বললে, বান্ধবীর সাহায্য নিয়েছো মানে? আমি ঠিক বুঝলাম না। আরে অনেক সময় পরীক্ষার্থীদের হল ম্যানেজ করতে হয়, এমন কিছু প্রশ্নের উত্তর হলে বসেই ম্যানেজ হয়ে যায়, ওটা সবাই করে। বর্ণালীর কথা বুঝতে পেরে তুষার বলল, অন্যের সাহায্য না নিয়ে তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে সব সময়। তা কালকে কি পরীক্ষা আছে? ভৌত বিজ্ঞান। কি পড়েছো দেখি, নিউটনের সূত্র? এগুলো কি আবার মুখস্থ করতে হয় নাকি? এগুলো বুঝে পড়লেই তো হবে। সবাইকে আপনার মতো ব্রিলিয়ান্ট নাকি? তুষার ও বর্ণালী রুমের মধ্যে যখন কথা বলছিল, ঠিক তখনই বর্ণালীর ছোট বোন রূপা রুমে প্রবেশ করে, আর তুষারকে দেখে বলে, তুষারদা আপনি এখানে আর রোমাদি আপনাকে খুঁজছে, চলুন আমাদের সাথে, ওখানে আমরা সবাই নাচব, কি সুন্দর মিউজিক বাজছে, আপনাকেও আমাদের সাথে নাচতে হবে। কি বলছো, আমি নাচতে পারি না। আমি জানি না, রোমাদি বললো আপনাকে ডেকে নিয়ে যেতে, ও আপনার সাথে নাচবে, আজকে রোমাদি কি সুন্দর সেজেছে। রূপা যখন তুষারকে এই কথাগুলো বলছিল, তখন বর্ণালী বলে, রোমা সেজেছে তো ও কি করবে, তুই যা এখান থেকে, তুই বলবি তুষারদা যাবে না।
দিদি, তুই বেশি কথা বলবি না, তোর পরীক্ষা চলছে এখন, তুই তোর চরকায় তেল দে। আমাকে জ্ঞান দিবি না, তুই তো পড়াশোনায় কত ভালো, সেজন্যই অঙ্কে 15%। আমি তো তবু 15 প্রায়। তুই তো আবার ভয়ে মাকে খাতাও দেখাস না, তোর লজ্জা করে না? তুই আবার বড় বড় কথা বলছিস। আর তোর লজ্জা করে না? তো সেদিন পড়া হয়নি বলে পেট ব্যথার নাম করে খড়ে শুয়ে পড়লে, পড়তে গেলি না। আমি বুঝি জানি না, আমি যদি মাকে বলে দেই। মাকে বললে বল, আমিও মাকে বলে দেব। তুইও সেদিন স্কুলে না গিয়ে তোর বান্ধবী অঙ্কিতার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিস। একদম বাজে কথা বলবি না। আর তুই আমার কানে দুল নিয়েছিস কেন? আমার সাজটুকে কে নিতে বলেছে? তুই বিয়েবাড়ির জন্য অনেক সাজ কিনেছিস, তুই তোর জিনিস নিয়ে সাজকে যা, আমার কানে দুল দে। আমাকে মা নিতে বলেছে, বেশ করেছি, নিয়েছি, 100 বার নেব। তুষার চুপচাপ দুই বোনের ঝগড়া দেখছে, তারপর সে রূপাকে বলল, রূপা তুমি তো এখন ছোট, দিদি তোমার থেকে বড় হয় না, কেউ এভাবে দিদির সাথে ঝগড়া করে? না, আমি ছোট নই, আমি বড় হয়ে গেছি। জানেন তুষারদা, আমাদের ক্লাসে বিজলি বলে একটা মেয়ে আছে, ও প্রেম করে আমাদের ক্লাসে তমাল বলে একটা ছেলের সাথে, আমাকেও বলেছে প্রেম করতে, আমিও এবার করবো ভাবছি, তাহলে তখন তো আমায় কেউ ছোট বলবে না। রূপার কথা শুনে তুষার হাসবে না কাঁদবে কিচ্ছু বুঝতে পারল না। তখন বর্ণালী বলল, তোর লজ্জা করে না? তুষারদা তোর থেকে কত বড়, তুই ওর সাথে এভাবেই কথা বলছিস? আর তোর কত বয়স? সবে তো 12 বছর ক্লাস 6-এ পড়েছিস, এখন থেকে প্রেম করবি? তাহলে ভবিষ্যতে তুই তো প্রেমের দিক থেকে সেঞ্চুরি করে ফেলবে। তুই করিসনি বলে আমিও করব না নাকি? তুই যাবি এখান থেকে? আমি তা না হলে মাকে সব বলে দেব, আর বাবাও বাড়িতে এসেছে, ভালোই হবে, তোকে উত্তম মাধ্যম দেবে। না, আমি তুষারদাকে না নিয়ে কোথাও যাব না, আমি চ্যালেঞ্জ করেছি তুষারদাকে, আজকে আমাদের সাথে নাচতে হবে, তা না হলে আমি বাজিতে হেরে যাব। নিকুচি করেছি তোর বাজি জেতা, ও ওখান থেকে কোথাও যাবে না। তুষারকে কেন্দ্র করে যখন দুই বোনের মধ্যে ঝগড়া চলছিল, ঠিক তখনই রুমা প্রবেশ করে আর সে বলে, কি হলো রূপা, তোকে যে বললাম তুষারদাকে ডাকতে। দেখো না রোমাদি, আমি কখন থেকে তুষারদাকে ডাকছি, দিদি যেতে দিচ্ছে না তুষারদাকে। রূপাকে এভাবে কথা বলতে দেখে তুষার বলল, দেখো রূপা, আজকে আমি তোমাদের এই উঠোনে পড়ে আছি, উঁচু নিচু জায়গায়, বুঝতে পারিনি, তাই পায়ে ব্যথা পেয়েছি, পায়ে ভীষণ পেন হচ্ছে, আমি তোমাদের সাথে নাচতে পারবো না। তুষারের কথা শুনে রূপা বলল, সে কি তুষারদা, কখন পড়ে গেলেন, মেডিসিন খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, এখন একটু ব্যথা কমেছে, তবে নাচতে পারবো না, আমি যখন তোমার বিয়ের সময় আসবো তখন আমি তোমায় নাচ দেখাবো। তুষারের কথা শুনে এবার রুমা বলল, তুষারদা রূপার বিয়ে এখনও দেরি আছে, তার আগে বর্ণালীর বিয়ে হবে। বর্ণালী একটা হাদা মেয়ে, পাশের বাড়ির কাকুরি কাকিমা দিদির একটা ছেলে এসেছিল, ও তো বর্ণালীকে প্রেম করার প্রস্তাব দিয়েছিল, বর্ণালী না করে দিয়েছে, ওর কপালে প্রেম নেই। এই যে আজকে বিয়ে বাড়িতে কত লোকজন, কত ইয়াং ছেলে এসেছে, আর হাদারাম রুমের ভেতরে খেপি হয়ে বসে আছে। ভালো হয়েছে আমি খেপি খেপি হয়ে থাকবো, তুই তো হেপি সেজেছিস। মনোজদার একটা শালা আছে, তুই আজকে তাকে পটিয়ে ফেলবে। আরে ওটাকে তো আমি রূপার জন্য সিলেক্ট করেছি, আমার তুষারদার মতো হ্যান্ডসাম প্রয়োজন। রুমার কথা শুনে বর্ণালী আর চোখে তুষারের দিকে একবার দেখল। তুষার একটা অস্বস্তি ফিল করল, তারপর সে রূপা ও রুমার উদ্দেশ্যে বলল, রূপা রুমা তোমরা চলো, আমি যাচ্ছি, বর্ণালীর তো কালকে পরীক্ষা আছে, ওর ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব হচ্ছে না মাতা, পড়াশোনা কত করে জানতে বাকি নেই। তুষারের কথা মতো রূপা রুমা সেখান থেকে চলে যায়, আর তুষারকে তাড়াতাড়ি ওদের কাছে চলে আসতে বলে। ওরা চলে গেলে তুষার বর্ণালীকে বলে, তোমায় যেন কে পছন্দ করেছে, কোন কাকিমার কে যেন হয়। তুষারের কথা শুনে বর্ণালী খানিকক্ষণ চিন্তা করল, তারপর বলল, আমি জানি না, ওটা রুমা দিয়ে ভালো বলতে পারবে, ও তো যখন যাকে দেখে তাকেই দেখে ক্রাশ খায়, সারাদিন 50টা ছেলে দেখলে 50টা ছেলেকেই দেখে ক্রাশ খাবে, ওসব ওর কাজ, আমার তো সময় নেই। ঠিক আছে তুমি এখন একটু পড়ো, আমি আসছি। এই শোনো, কি হলো, কি ডাকলে কেন, কিছু বলবে? বর্ণালী কিছু না বলে তুষারের হাতে একটা আঙুল কামড়ে দেয় আর বলে, তোমাকে একটু এটো করে দিলাম, তোমাকে এই নেভি ব্লু রঙের শার্টটা পরে কি সুন্দর লাগছে,
কেউ যেন তোমাকে নজর না দেয়, তাই তোমার আঙুলটা কামড়ে দিলাম। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার ঠাম্মা আমাদের সাথে এরকম করতো, বলতো এতে করে কারো নজর লাগবে না। বর্ণালীর কথা শুনে তুষার হাসলো আর বলল, তাই নাকি বর্ণালী, আমার জানা ছিল না তো, কিন্তু আমি আবার শুনেছি কেউ কিছু দিলে তাকে রিটার্ন দিতে হয়, আমি যদি তার বিনিময়ে তোমায় কিছু রিটার্ন দিই তুমি কি নেবে? হ্যাঁ দিন না, অসুবিধা নেই, আমি নেব আপনি যা দেবেন। তারপর তুষার একটা কাজ করে বসল যার জন্য বর্ণালী প্রস্তুত ছিল না। তুষার বর্ণালীকে কাছে টেনে নিল আর ঠোঁটে আলতো করে একটা কামড় বসিয়ে দিল, তারপর সেখান থেকে চলে গেল। বর্ণালী খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা তার মাথার ওপর দিয়ে গেল। তারপরে পাঁচ দিনের মতো ছিল তুষার। এই পাঁচ দিনে তুষার ও বর্ণালী কেউ কারো মুখোমুখি হয়নি। তুষারের চলে যাওয়ার দিন এলো। তুষার অজয়বাবুকে বলে আর দুদিন থাকতে। সেই ঘটনার পর থেকে তুষার ও বর্ণালী কেউ কারোর সাথে কথা বলেনি। তাই তুষারের ইচ্ছে ছিল যাবার আগে সে বর্ণালীকে কিছু বলতে চায়। সেদিনের ঘটনার জন্য হয়তো ও মনে কিছু করেছে, সেই জন্য সে নিজেও অনুতপ্ত ছিল। তাই বর্ণালীর সাথে সে একবার কথা বলতে চায়। অজয়বাবুকে বুঝিয়ে তুষার রাজি করাল। বর্ণালীর আজ শেষ পরীক্ষা, বর্ণালী পরীক্ষা দিতে চলে গেল। তুষার মনোজের বাইকটা নিয়ে বর্ণালীর পরীক্ষা শেষ হওয়ার একটু আগে ওদের স্কুলে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেলে সবাই বাইরে বেরিয়ে আসে। বর্ণালী দেখে তুষার দাঁড়িয়ে আছে, সে লজ্জায় মাথা হেট করে পাশ দিয়ে যেতে চাইলে তুষার বলল, বর্ণালী তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি বাইকে ওঠো। বর্ণালী কোনো কথা না বলে তুষারের বাইকে ওঠে। তারপর কিছুটা যাওয়ার পরে এখন নদীর পাড়ে তারা আসে। তুষার বর্ণালীকে বাইক থেকে নামার জন্য ইশারা করে, সঙ্গে সঙ্গে বর্ণালী বাইক থেকে নেমে যায়। তারপর তুষার নামে, ওরা দুজনে নদীর একটা পাড়ে একটা গাছের গুড়ির ওপর বসে। কিছুক্ষণ দুজনে নীরব থাকে। তারপর তুষার বর্ণালীকে বলে, বর্ণালী সেদিন পর থেকে তুমি আমার সাথে কথা বলছো না কেন, কি করেছি আমি, আমি কি খারাপ কিছু করেছি তোমার সাথে? না, তুমিও তো আমার সাথে কথা বলোনি। জানো কালকে আমি চলে যাচ্ছি, আরও দুই দিন আগেই আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার পরীক্ষার পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তোমার বাবাকে বলেছিলাম বর্ণালীর পরীক্ষাটা হয়ে যাক, তারপর যাব আমরা এখান থেকে। তোমার বাবাও রাজি হয়ে গেল। আজকে তোমার পরীক্ষা শেষ হয়ে গেল, কাল ভোরেই আমরা চলে যাচ্ছি। তুমি ভালো করে পড়াশোনা করবে, আর তো কিছুদিন পরেই তোমার ফাইনাল পরীক্ষা। সেই দিন ওই ব্যবহারের জন্য আমাকে ভুল বুঝো না, আমার উচিত হয়নি তোমার সাথে ওরকম করা। কেন উচিত হয়নি, অন্য কেউ আছে নাকি তোমার? বর্ণালীর কথা শুনে তুষার খানিকটা অবাক হলো। তারপর বর্ণালীকে বলল, কী সব বলছো উল্টোপাল্টা কথা, কেউ কেন আমার থাকতে যাবে? তাহলে তুমি এ কথা বললে কেন, আমি কি মনে করব? তোমার যেটা অধিকার তুমি সেটাই করেছ, এটা আমার আপত্তি করার কি আছে? মানে কি বলছো কি তুমি? হ্যাঁ, যেটা শুনেছ সেটাই সত্যি, আমার সব কিছু তোমার, তাই যেদিন তুমি যেটা করেছিলে ওটা তুমি তোমার অধিকার থেকেই করেছ। তারপর বর্ণালী তুষারকে জড়িয়ে ধরে কানে কানে বলল, আমি তোমায় ভালোবাসি, শুনতে পেয়েছো না, এর জন্য কিছু পরীক্ষা দিতে হবে আমাকে। না, অনেক বড় এক্সাম তুমি দিয়েছ, আর তোমাকে এক্সাম দিতে হবে না, তুমি সাবধানে থাকবে, আর রঘু তোমায় কিছু বলবে না। কেন? আমি ওদের বাড়িতে গিয়ে ওকে হুমকি দিয়ে এসেছি, আর বলেছি আমি পুলিশের লোক, এরপর যদি তুই বর্ণালীকে কিছু বলিস তাহলে তোকে গ্রামের মাঝখান থেকে টেনে নিয়ে যাবো পুলিশের গাড়ি করে, ও মনে হয় ভয় পেয়ে গেছে, আর তোমায় কিছু বলবে না ও। ও সেই জন্যই কিছুদিন আগে আমাকে দেখে ও মাথায় হেট করে চলে গেল? আমি তো ভাবলাম ও কোনো আমায় কিছু বললো না, তার মানে তুমি তুমি পারো বাবা? আমি তোমার বাবা নই, ভবিষ্যতে আমি তোমার কি হব বুঝতে পারছো? বর্ণালী তুষারের গালটা টেনে বলল, আমি জানি। কি জানো? জীবনসঙ্গী, আমার সুখ দুঃখ আমার হাসি কান্নার সাথে তুমি, আর কিছু শুনতে চাও? না, যা বোঝার বুঝে গেছি, আর কিছু কষ্ট করে ম্যাডামকে বোঝাতে হবে না। তোমরা দাদাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছো ছোট মা, আমি তোমাদের ছাড়বো না। তোমার আর কৃষ্ণার জন্য আমাদের সংসারটা ছারখার হয়ে গেছে, তোমরা ভালো থাকবে না। দুদিনের মেয়ে, বড় বড় জ্ঞান দিস না, তোর দাদা কত ভালো ছেলে জানতে বাকি নেই।
তোমার কৃষ্ণাও বুঝি খুব ভালো মেয়ে। তোর মা তো এত নষ্ট চরিত্রের মেয়ে, তুই আর কত ভালো হবি বল? বড়দের সাথে কেমনে কথা বলতে হয় তাও তো জানিস না। ছোট মার সাথে কুসুম তখন তর্ক করছিল, ঠিক তখনই তার ছোট কাকা বলে, রত্না তুমি কি বলছো? তুমি এভাবে কথা বলতে পারো না, বৌদি সম্পর্কে তুমি কে জানো? আর তোমায় কে বললো এইসব উল্টোপাল্টো কথা? তোমরা নষ্টামি করে বেরিয়েছো, সেটা আবার চাপা থাকে নাকি? দেখো বৌদির সাথে আমার কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না, তুমি তো জানো ও তুষারের নিজের মাসি, তাই সম্পর্কে ও আমার দাদার শালী ছিল। ওকে আমার ভালো লেগেছিল, কিন্তু তুষারের মায়ের মৃত্যুর পর যখন ওর সাথে তুষারের বাবার বিয়ের কথা ঠিক হয়, তখন থেকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কেউ কারো সাথে আমাদের সম্পর্কের কথা বলবো না। খুব ক্ষণস্থায়ী সে সম্পর্ক ছিল, আমরা দুজনে তখন এ ব্যাপারে ম্যাচিউর ছিলাম না, কিছুটা আবেগ কাজ করছিল আমাদের মধ্যে, যেহেতু ও আমার বৌদির বোন ছিল সেজন্য কিছুটা রসিকতা করেছিলাম, সেটাই কিছু লোক জেনে গিয়েছিল। তারপর আমি হায়দ্রাবাদ চলে গিয়েছিলাম, ওই বাড়ির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। তারপর দাদাই আমার সাথে যোগাযোগ করে আমাকে এখানে নিয়ে আসে, দাদাই আমার সাথে তোমার বিয়ে দেয়। এতে এদের কী দোষ বলো? তুমি যে কুসুমের মায়ের নিয়ে এই কথাগুলো বললে, তুমি খুব ভুল করেছো রত্না, তোমাকে ভগবানও ক্ষমা করবে না। সামান্য সন্দেহের বসে তুমি তুষারকে পর্যন্ত ছাড়লে না, ওর বাবার ব্যবসাটাও ভালোই চলছিল, ভবিষ্যতে আরও ডেভেলপমেন্ট করতো, কিন্তু তোমার শয়তানি বুদ্ধির জন্য সব কিছু শেষ হয়ে গেল। এ শাস্তি তুমি আর তোমার বোনঝি একদিনেই পাবে। কেটে গেল আরও পাঁচটা বছর। তুষার যে রাইস মিলে কাজ করত, এরকম পাঁচটা রাইস মিলের মালিক, ওর কোম্পানির চাল দেশ ছেড়ে বিদেশেও রপ্তানি করা হয়, তাছাড়া আরও অনেক কোম্পানি ও খুলেছে ভারতে। বিজনেস প্রতিযোগিতায় অন্যান্য বিজনেস পতিদের থেকে তুষার টক্কর দিচ্ছে। তুষারের নিষ্ঠা, পরিশ্রমী সততা আর সাহস আজকে ওকে অনেক দূর এগিয়ে দিচ্ছে। অজয় কাকার সাথে ব্যান্ডেলে যে বাড়িতে ভাড়া থাকতো, সেই বাড়ি অনেক আগেই ছেড়ে দিয়েছে। সে কলকাতায় আলিপুর দুয়ারে ফ্ল্যাট কিনেছে, কাজের সুবিধার জন্য দিল্লিতেও তার ফ্ল্যাট কেনা রয়েছে। দীর্ঘদিন যাবৎ বর্ণালীর সাথে ওর কোনো যোগাযোগ নেই। ও তখন একটা কাজে ধানবাদ গিয়েছিল, ঠিক সেই সময় ওর ফোনে ফোন আসে, অজয় কাকু ট্রেন থেকে পড়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে বিজনেসের কাজে ব্যস্ত থাকায় সে আসতে পারেনি। পরে যোগাযোগের চেষ্টা করেছিল, এমনকি অজয় কাকার দেশের বাড়িতেও গিয়েছিল, কিন্তু সেখানে গিয়েও ওর ফ্যামিলির কাউকেই খুঁজে পায়নি। তে ব্যর্থ হয়ে ফিরে আসে, আবার নিজের কাজে মনোনিবেশ করে। মা, আজ আমার মেডিসিন কিনতে কলকাতায় যেতে হবে, দোকানে অনেক মেডিসিন শেষ হয়ে গেছে। তুই আর কত করবি বল দেখি? আজ যদি তোর দাদা থাকতো এইসব ব্যবসা তোকে দেখতে হতো না। তোর বাবাও দেখ না, নানা রকম চিন্তা করে বিছানা নিল। তোর বাবা যে তুষারকে ভালোবাসতো, তাই তুষারের নামে মিথ্যা বদনাম ও সহ্য করতে পারেনি, ও খুব দুঃখ করত, বলতো। মা তুমি চুপ করো না, অতীতে কি ঘটেছে এসব ভেবে লাভ নেই। দাদার নামে যখন মিথ্যা বদনাম করা হয়েছিল, তুমিও তো প্রতিবাদ করোনি মা। সেই সময় তো ছোট মা আমার ব্রেনটাকে পুরো শেষ করে দিয়েছিল, আমাকে খালি বলতো তোর বাবা নাকি তুষারকে সব কিছু লিখে দেবে, তোমার কুনাল কুসুম ওরে কিছু পাবে না, কুসুম নয় মেয়ে, বিয়ে দেওয়া হবে। কিন্তু কুনালের ভবিষ্যৎ কি হবে তুমি কি ভেবেছো? একজন মা হয়ে সন্তানের ভালো তুমি চিন্তা করবে না, এসব কথা শুনতে শুনতে আমার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না, তুষারকে যে আমি নিজের হাতে মানুষ করেছি, আমি সেই ছেলেকে কি করে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, আমি খুব খারাপ মা। আমার মৃত দিদি সেও আমাকে কখনো ক্ষমা করবে না। আমাদের পরিবারের সর্বনাশ করে তো ছোট মা কি ভালো আছে, শুনেছি কৃষ্ণার আর একটা লম্পট চরিত্রহীন ছেলের সাথে বিয়ে হয়েছে, আর তোর কাকিমা সর্বদা আমাকে আর তোর কাকাকে নিয়ে সন্দেহ করতো। তোরা বড় হয়েছিস, আমার এগুলো শুনতে ভালো লাগে না। আমি এমন কিছু ভুল করিনি, তোর কাকা আমার দিদির দেওয়ার হতো খুব ভালো মানুষ, তাই তাকে পছন্দ ছিল, কিন্তু তোর বাবার সাথে আমার যখন বিয়ে হলো তখন থেকে আমি সব ভুলে গেছি, তোর কাকাও সব কিছু ভুলে গেছে, ওতে এখানে ছিল না, তার সাথে তোর ছোট মা অযথা সন্দেহ করতো, কত খারাপ লাগে বলতো।
ছেলেমেয়েরা বড় হলে তাদের সামনে এসব কথা আমি তো ভেবেছিলাম, তো ছোট হওয়ার কথা শুনতে শুনতে আমি তো পাগল হয়ে যাব। তারপর তোর কাকা যখন থেকে বাড়ি ছেড়ে চলে গেল, তারপর থেকেও শান্ত হলো। নিজের পেটে পাপ থাকলে সে তো সন্দেহ করবেই। দোকানের ওই কর্মচারীটার সাথেও কম নোংরামি করেছে, এখন তো দোকানটা নিজেই নিজে দেখাশোনা করছে। জানিস, সেদিন তোর কাকার ছেলে বিজু এসে বলেছিল, দিদি যদি কলকাতায় যায় তাহলে তাদের কিছু ঔষধ শেষ হয়ে গেছে, যেন ওদের দোকানের জন্য নিয়ে আসে। ওর সামনে পরীক্ষা বলে তোর ছোটোমা নাকি ওকে যেতে দেয়নি। তোর ছোটোমাই রিজুকে তোর কাছে পাঠিয়েছিল। আজকে কুসুম কলকাতা গেছে তাদের দোকানের জন্য মেডিসিন কিনতে। হঠাৎ ট্রেনে খুব ভিড় থাকায় সে মেডিসিনের বাক্সগুলো নিয়ে উঠতে যাবে, একটা ছেলের সাথে ধাক্কা লাগে তখনই, আর মেডিসিনের বক্সগুলো ব্যাগ থেকে পড়ে যায়। কুসুম খুব রেগে যায় আর ছেলেটাকে বলে, আপনি কানা নাকি, দেখতে পাননি আপনার জন্য আমার মেডিসিনের বক্সগুলো পড়ে গেল, আমি মনে হয় এই ট্রেনটা পাবো না। আরে আগে তো আমরা নামবো, তারপর তো তোমরা উঠবে, ট্রেনে ওঠার এটাই তো নিয়ম। কিন্তু তুমি উঠতে চাইলে ধাক্কা তো খাবেই, এতে আমার কি দোষ তুমি বলো? প্ল্যাটফর্মে উপস্থিত সকলেই বলল, এইটা নিয়ে ওকে নামতে না দিয়ে তুমি উঠেছিলে, তাই ওনার কোনো দোষ নেই। প্ল্যাটফর্মে ট্রেন এখন দাঁড়াবে, তাই চিন্তার কিছু নেই, আমি বাক্সগুলো কুড়িয়ে দিচ্ছি। তা এই বাক্সগুলোর ভেতর কি আছে? ওর ভেতরে ভূত আছে, আর ফেলে দেওয়ার অপরাধে ওরা আপনার গলা মোটকে দেবে। কুসুমের এরকম রসিকতা দেখে সৈকত বলল, তাই নাকি, তাহলে খুলে দেখতে হচ্ছে তো কত বড় বড় ভূত আছে এর ভেতর। সৈকত বক্সগুলো খুলতে গেলেই কুসুম সৈকতের হাত থেকে জোর করে নিয়ে নেয়, তারপর সব গুছিয়ে ট্রেনের কামরায় উঠে বসে। সৈকত কুসুমের এই কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে যায়। কুসুম সৈকতকে মুখ ভেঙচি দেয়, তারপর ভেতরে একটা সিট খালি আছে আর ওখানে বসে। তার কিছুদিন পর কুসুম মেডিসিন কিনতে যায়, কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছানোর সাথে সাথে ট্রেন চলে আসে, কুসুমের ট্রেনের টিকিট কাটা হয়নি। দুর্ভাগ্যবশত সেই ট্রেনে চেকার উঠে টিকিট চেক করে, কিন্তু কুসুম টিকিট দেখাতে পারে না, তাই তাকে জরিমানা দিতে বলে। কিন্তু কুসুমের কাছে অত টাকা ছিল না, ওদের মেডিসিনের দোকান এখন আগের মতো চলে না। তারপর বাবার শরীর খারাপ, তার ওষুধের খরচ, নিজের পড়াশোনা, তার ভাইয়ের পড়াশোনা সে আর পারছে না। মার্কেটে অনেক টাকা দেনা হয়ে গেছে তাদের, যেখানে থেকে ওষুধ আনে ওরাও আর ধার বাকি দিতে চাইছে না, তবু তার বাবার পরিচিত বলে কিছু কিছু ধার দেয়। তাই আজকে কুসুম তার বাবার কিছু মেডিসিন আনতে চাচ্ছিল, আর চেকার 500 টাকা ফাইন করেছে। তাই সে টাকা দিতে না পারার জন্য চেকার তাকে তাদের অফিসে ধরে নিয়ে যায়। কুসুম কাঁদতে কাঁদতে চেকারকে অনেক অনুরোধ করে, তবু সে কথা শোনে না। অফিসে গিয়ে একজনকে বলে, এই মেয়েটি টিকিট না কেটে বিনা টিকিটে যাচ্ছিল, এটা আইনত অপরাধ, তাই মেয়েটাকে ধরে নিয়ে এসেছে, আপনি কিছু করুন স্যার। কুসুম তখন শুধু কেঁদেই যাচ্ছিল, এরকম অপমানিত সে জীবনে হয়নি। তার নিজেকে খুব অসহায় লাগছিল, তার দাদার কথা খুব মনে হচ্ছিল, আর যদি তার দাদা থাকতো হয়তো এত অপমান তাকে কেউ করতো না। চেকারের কথা শুনে এক ভদ্রলোক তার দিকে তাকালো আর কুসুমকে বলল, টিকিট না কেটে যাওয়া কত বড় অপরাধ তা তুমি জানো? এর জন্য তোমাকে কঠিন শাস্তি দিতে হতে পারে। কুসুম এক মনে কেঁদেই চলেছে, সে কোনো কথা বলছে না। তাদেরকে সৈকত খুব রেগে গেল, তারপর বলল, কান্না বন্ধ করো, কাঁদলে তোমার শাস্তি কম হবে না। আগে বলো কেন তুমি টিকিট কাটোনি, তোমার বাড়ির ফোন নাম্বার দাও, কে আছে তোমার বাড়িতে? কুসুম কোনো জবাব দিচ্ছে না দেখে সে রেগে গেল, তারপর কুসুমের সামনে গিয়ে টেবিল চাপড়ে চিৎকার করে বলল, কি হলো, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কুসুম হেট হয়ে থাকার জন্য সৈকত বুঝতে পারেনি। সৈকতের কথা শুনে নিজেই কুসুম মুখ তুলে সৈকতের দিকে তাকায়। সৈকত চিনতে পারে আর বলে, কান্না বন্ধ করো আর বলো টিকিট না কেটে কোথায় যাচ্ছিলে? আমি আমার বাবার জন্য ওষুধ আনতে যাচ্ছিলাম। সেদিনও তো তুমি অনেকগুলো ঔষধের বাক্স নিয়ে যাচ্ছিলে, সেগুলো কার ঔষধ ছিল? আসলে আমাদের মেডিসিনের দোকান আছে, সেদিন আমি দোকানের জন্য ওষুধ নিয়ে যাচ্ছিলাম, আর আজকে আমি আমার বাবার জন্য ওষুধ নিয়ে যাচ্ছি।
আমার বাবা অসুস্থ, উনি বিছানায় পড়ে আছেন। প্রতিদিন ওনার পেছনে অনেক টাকার ওষুধ লাগে। আমাদের দোকান আগের মতো চলে না। আমি অল্প কিছু দোকানের জন্য ওষুধ নিয়ে আসি, তারপর বেচাকেনা করি। এতক্ষণ ধরে কুসুমের কথাগুলো সৈকত মন দিয়ে শুনল, তারপর বলল, তোমাদের বাড়িতে কে কে আছে? আমার মা ভাই আছে। ভাই আমার থেকে ছোট, বাবা তো কিছু করতে পারে না, তাই আমাকেই সব কাজ করতে হয়। এক সময় আমাদের দোকানটা ভালো চলতো, এখন আর ভালো চলে না। তার উপর বাবার অসুখের জন্য মার্কেটে অনেক টাকা দেনা হয়ে গেছে। দোকানটা বোধহয় এবার বন্ধ করে দিতে হবে। আমার কাছে মাত্র 200 টাকা আছে, কিন্তু এই ভদ্রলোক আমাকে 500 টাকা জরিমানা করেছে। আমি দিতে পারিনি বলে উনি আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন। আপনি এই 200 টাকা রাখুন আর আমাকে ছেড়ে দিন। আমার বাবার শরীর ভালো নয়, আমাকে ওষুধটা নিয়ে যেতে হবে। বাবার পরিচিত গোপাল কাকু ধার দেবে বলেছে, বাবার ওষুধ সে কারণেই আমি আনছি। কুসুমের কথা শুনে সৈকত বলল, ঠিক আছে, তোমাকে জরিমানা দিতে হবে না। তুমি তোমার ঔষধ নিয়ে বাড়ি যাও, আর তোমার কাছে আমার ফোন আছে, তো নাম্বারটা আমাকে দিয়ে যাও। ফোন নাম্বার নিয়ে কি করবেন? দরকার আছে। কি দরকার? বড্ড বেশি কথা বলছো, বাবার জন্য মেডিসিন কিনতে যাবে না, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বলছি, আপনি ফোন নাম্বারটা লিখে নিন। ঠিক আছে, বলো। আজকে তুষার একটা কাজে শ্যামবাজারে গিয়েছিল, হঠাৎ দেখে বর্ণালী একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। আর মেয়েটাকে দেখে তুষার চমকে যায়। এই মেয়ে আর কেউ নয়, তার নামে ধর্ষণের মতো মিথ্যে অভিযোগ করেছিল সেই মেয়ে আর কেউ নয়, কৃষ্ণা। তুষার কিছুটা অবাক হয়ে গেল বর্ণালীকে কৃষ্ণার সাথে দেখে। তুষার গাড়িতে বসে লক্ষ্য করলো দুজনে কোথায় যেন যাচ্ছে। তুষার গাড়িটা নিয়ে তাকে ফলো করল, দেখল তারা একটা ম্যাসেজ পার্লারে ঢুকল। তুষার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর পার্লারের কাছে গিয়ে কিছু মানুষকে জিজ্ঞাসা করে জানতে পারল এই ম্যাসেজ পার্লারটা ওর কাজ করে। কৃষ্ণা এই পার্লারের মালিক, আর বর্ণালী ওর কাছে কাজ করে। তুষার চিন্তায় পড়ে গেল, বর্ণালীকে সে অনেক খুঁজেছে কিন্তু পায়নি, তাই আজকে এভাবে এই অবস্থায় দেখবে সে ভাবতে পারেনি। দুদিন পর তুষার কাস্টমার সেজে সেই পার্লারে গেল। কৃষ্ণা একটা চেয়ারে বসেছিল, তুষার তাকে গিয়ে জিজ্ঞেস করল, ম্যাডাম এখানে ম্যাসেজ করতে কত টাকা লাগে? সর্বনিম্ন 10,000 দিয়ে শুরু, কেন আপনি করাবেন? হ্যাঁ, আমাদের এই পার্লারে 4টে মেয়ে কাজ করে। 4টে মেয়ে যখন কাস্টমারদের ম্যাসাজ করাচ্ছে, আপনি একটু ওয়েট করুন, ওদের হয়ে গেলে তারপর আমি যাবেন। ঠিক আছে, সমস্যা নেই, আমি অপেক্ষা করছি। তার আগে পেমেন্ট আমাকে দিয়ে দেন। তুষার কোনো কথা না বলে পেমেন্টটা দিয়ে দিল। তুষার যেহেতু চোখে চশমা পড়েছিল, আবার মাথায় টুপি ছিল, তারপর আগের চেয়ে একটু মোটা হয়ে গেছে, অনেকটা হ্যান্ডসাম হয়েছে, তাই কৃষ্ণা তুষারকে চিনতে পারেনি। কিছুক্ষণ পর কাস্টমার একজন চলে গেলে একটা মেয়ে খালি হয়। কৃষ্ণা তুষারকে তার কাছে যেতে বলে। তুষার গিয়ে দেখে মেয়েটা বর্ণালী নয়, তাই তুষার বলে, আমি একটু ওয়েট করছি, কিছুক্ষণ পর আমি মেসেজ করব। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করে তুষার দেখলো বর্ণালী কৃষ্ণাকে এসে জিজ্ঞাসা করছে, ম্যাডাম আমি এবার বাড়ি চলে যাচ্ছি, ওরা তো আছে, বাকি কাস্টমারদের ওরাই সামলাবে। ঠিক আছে, তুমি আমায় বলেছিলে বটে, তোমার মায়ের শরীরটা খারাপ, যেন একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে দেই, অসুবিধা নেই, তুমি বাড়ি যাও। বর্ণালী বাড়ি যেতে উদ্যত হলে তুষার কৃষ্ণাকে বলে, ম্যাডাম আজকে আমার একটু আর্জেন্ট দরকার আছে, হঠাৎ করে আমার ফোনে একটা SMS এলো, একটা মিটিংয়ের জন্য আমাকে কিছুক্ষণ বেরিয়ে যেতে হবে, তাই আজকে যেমন টাকাটা দেওয়া রইলো, থাক আমি অন্য কোনো দিন মেসেজ করিয়ে নেব, আজকে আমি আসছি। কথাটা বলে তুষার সেখান থেকে বেরিয়ে গেল, আর সে বর্ণালীর পিছু নিল। কিছুক্ষণ যাবার পর তুষার গাড়িটাকে দাঁড় করিয়ে বর্ণালীকে ডাকলো, বর্ণালী দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ডাকটা খুব চেনা লাগলো বর্ণালীর কাছে, তাই বর্ণালী দাঁড়িয়ে পড়ল। তুষার চোখে চশমা খুলে মাথার টুপিটা খুলে বর্ণালীকে জিজ্ঞাসা করল, চিনতে পারছো বর্ণালী আমাকে? বর্ণালী কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকল, তারপর তুষারকে চিনতে পেয়ে সে ছুটে গিয়ে তুষারের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল, আর কাঁদতে কাঁদতে বলল, তুমি কোথায় ছিলে এতদিন তুষারদা?
আমি তোমায় কত খুঁজেছি তুমি জানো? তুষার বর্ণালীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুধু তুমি নয় বর্ণালী, আমিও তোমায় অনেক খুঁজেছি। তোমার বাবা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমি ধানমাতে ছিলাম, ওখান থেকে ফিরে এসে আমি তোমাদের দেশের বাড়িও গিয়েছিলাম, কিন্তু ওখানে তোমরা ছিলে না। তোমাদের গেছিরা বললো তোমরা নাকি আর ওখানে থাকো না, তো তোমরা কোথায় ছিলে এতদিন? আসলে বাবা মারা যাওয়ার পর আমরা গ্রামে কিছুদিন ছিলাম, কিন্তু মা বললো এভাবে থাকলে আমরা খেতে পাবো না। তখন মা সিদ্ধান্ত নিল আমাদের দু বোনকে নিয়ে বাবা যে বাড়িতে ভাড়া ছিল সেখানে থাকবে। বাবা যেহেতু হকার ছিল তাই হকার ইউনিয়ন থেকে কাকারা আমাদেরকে বলেছিল মা যেন বাবার মতো হকার করে। এখন তো মেয়েরাও হকারি করেছে, সমস্যা নেই, ওরা মাকে সাহায্য করবে বলেছিল। তাই মা আমাদের সুখ চেয়ে রাজি হয়ে গেল এই কাজ করতে। আমাদের ভালোই চলছিল, বাবার ব্যবসাটা মা করতে শুরু করল। কিন্তু কিছুদিন পর থেকেই মা অসুস্থ বোধ করল, সে আজ যেতে পারল না। তখন আমি সবে অনার্সে ভর্তি হয়েছি, তাই মা ও বোনের দিকে তাকিয়ে আমি বললাম এবার থেকে আমি ট্রেনে হকারি করব। এই ট্রেনে হকারের সূত্রে ওই ম্যাডামের সাথে আমার আলাপ। ম্যাডাম আমায় বললো এই কাজে অনেক কষ্ট, তাই উনি আমাকে একটা কাজের অফার দিলেন, বললেন ওনার কাছে বিউটিশিয়ান ফোর্স করতে। আমারও এমনিতেও স্বাস্থ্যে ভালো লাগতো তাই আমি রাজি হয়ে গেলাম। তারপর ম্যাডামই আমাকে এই ম্যানেজ পাল্লার ট্রেনিং দিলেন, বললো এতে নাকি আমার অনেক বেশি ইনকাম হবে। ম্যাডাম আমাকে মাসে 12,000 টাকা করে মাইনে দেয়। আমি মা ও বোনকে নিয়ে উত্তর পাড়ায় একটা বাড়ি ভাড়া থাকি। আমি প্রতিদিন সকাল 10টায় এখানে চলে আসি আর আমার বাড়ি ফিরতে রাত 9টা বেজে যায়। আমি এই কাজের জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছি, একসাথে দুটো সামলাতে পারছিলাম না, তার উপর অর্থনৈতিক একটা সমস্যা। বোন এখন ইলেভেন ক্লাসে পড়েছে, তাই আমার তো পড়াশোনা হলো না, ভাবছি বোনকে ভালো করে পড়াশোনা করাবো। এখন তো আমার কথা শুনলে, এবার বলো তুমি কেমন আছো আর এখন কী করছো তুমি? কতদিন তোমাকে দেখিনি, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে গো, বিয়ে করে ফেলেছো? বর্ণালীর কথা শুনে তুষার একটু মজা করে বলল, হ্যাঁ করে ফেলেছি, দুটো বাচ্চার বাবা এখন আমি। তুমি তো 5 বছর আগে আমাদের বাড়ি গিয়েছিলে, তখন তোমার আর কত বয়স, আর এরই মধ্যে বিয়ে করে দুটো বাচ্চার বাবা হয়ে গেলে? হ্যাঁ, বাচ্চার বাবা হতে আর কত সময় লাগবে, এসব কথা ছাড়ো, এখন তুমি আমার সাথে চলো। কোথায় যাবো আমি? গাড়িতে উঠে বসো, তারপর বলছি। বর্ণালী প্রথমে না করেছিল, কিন্তু তুষার কিছুটা জোর করে বর্ণালীকে গাড়িতে তোলে। তারপর তুষার বলে, আমি এখন আলিপুরে একটা ফ্ল্যাটে থাকি, এখন তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। কিন্তু বাড়িতে মা চিন্তা করবে, আমি না গেলে রূপা কান্নাকাটি করবে। আমার স্ত্রীর সাথে আলাপ করবে, আমার বাচ্চাদের দেখবে না? দেখবো তো, সেই অন্যদিন যাব, আজকে আমি বাড়ি চলে যাব। সকাল থেকে মায়ের শরীরটা ভালো না, সে কারণেই ম্যাডামকে বলেছিলাম একটু তাড়াতাড়ি ছুটি দিতে। বর্ণালী তুমি সব ভুলে গেলে? তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেব? মনে নেই তোমাদের বাড়িতে গিয়ে সেই নদীর পাড়ে ঘুরতে গিয়ে আমরা কি কথা বলেছিলাম? তুমি সব ভুলে গেলে, কিন্তু আমি তো তোমায় ভুলতে পারিনি। মারা যাওয়ার আগে বাবা বলেছিল তুমি এখন অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছো, তোমাকে আর আমি কখনোই আমার করে পাবো না, তাই আমি তোমাকে পাবার আশা ছেড়ে দিয়েছি। বাবা বলেছিল তুমি নাকি অনেকগুলো কোম্পানি খুলেছ, অনেক কর্মচারী তোমার আন্ডারে কাজ করছে, দিল্লিতে নাকি তুমি ফ্ল্যাট কিনেছ। ওসব কথা ছাড়ো, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্নের উত্তর চাও? আমি যখন তোমাদের বাড়িতে গিয়েছিলাম তোমার বাবা তোমাকে একটা সারপ্রাইজের কথা বলেছিল, তুমি কি জানতে পেরেছিলে সেটা কি? বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল যে সারপ্রাইজ কি, কিন্তু আমি তোমাকে কখনোই তা বলতে পারবো না। তোমাকে বলতে হবে না, আমি জানি তোমার বাবা তোমাকে কি সারপ্রাইজ দেবে বলেছিল। আমি যখন আমার কাজের সুবিধার জন্য তোমার বাবা যে বাড়িতে ভাড়া থাকতো সেটা ছেড়ে চলে গিয়েছিলাম, তখন তোমার বাবা আমার কাছে একটা আবদার করেছিল, আর সেটা হলো তোমাকে যেন আমি ভবিষ্যতে আমার জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করি, আর সেটাই তোমার বাবা আমাকে বলবে বলেছিল। কারণ আমি যখন তোমাদের বাড়ি গিয়েছিলাম তোমার চোখেও আমার প্রতি একটা ভালো লাগা তোমার বাবার চোখে ধরা পড়েছিল, তাই উনি সিদ্ধান্ত নিয়েছিলেন তোমাকে একটা সারপ্রাইজ দেবে, সেটা হলো তুমি যেন আমাকে গ্রহণ করতে পারো। তুষারের কথাটা শুনে বর্ণালী একটু ম্লান হাসল, তারপর বলল,
বাবা যখন কথাটা বলেছিল তখন পরিস্থিতি আলাদা ছিল, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন তুমি অনেক বড়লোক হয়ে গেছো, অনেক বাড়ি গাড়ি তোমার, এখন তো তুমি আমাকে আর পছন্দ করবে না। বাজে কথা বলো বন্ধ করো, আর বলো কৃষ্ণার সাথে তোমার আলাপ হলো কী করে? কৃষ্ণার কথা বলতে বনালী তুষারের দিকে তাকিয়ে দেখল আর বলল, তুমি আমাদের ম্যাডামকে চেনো? খুব ভালো করে চিনি, ওকে আমি ভুলতে পারি? ও তো আমার জীবনের সব থেকে কালো অধ্যায়, তাই ওকে কখনো ভোলা সম্ভব নয়। তুষারের কথা বুঝতে না পেরে বনালী বলল, কিসব বাজে বকছ, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আর বুঝতে হবে না, এখন বলো উত্তরপাড়ার কোনখানটায় তোমরা থাকো? কেন কি হবে? শাশুড়ি মা আর ছোট শালির সাথে দেখা করব। শুধু উল্টাপাল্টা কথা বলা। কিছুক্ষণের মধ্যে তুষার বনালীকে নিয়ে উত্তরপাড়ায় বনালীদের বাড়িতে গেল। গাড়িটাকে একটু দূরে পার্কিংয়ে রেখে দুজনে হেঁটে একটা গলির ভেতর ঢুকল, তারপর একটা বাড়িতে গেল। একটা ছোট রুমের ঘর ভাড়া নিয়ে বনালীতে থাকে। তুষারকে দেখে প্রথমে বনালীর মা চিনতে পারেনি, তারপর চিনতে পেরে তুষারকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল আর বলল, বাবা তোমার কাকা যে তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসত, তুমি জানো তো আমার প্রথমে একটা সন্তান ছিল আর সে ছেলে ছিল, ওর তোমাকে অনেকটা সেই ছেলের কথা মনে পড়ত, তাইও একদিন আমায় বলেছিল তুষার আমার আর একটা ছেলে, তাই তো বর্ণালীকে তোমার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বর্ণালী মায়ের কথায় খুব বিরক্ত হল আর সে ঝাঁজি মেরে তার মাকে চুপ করিয়ে দিল আর বলল, মা বাজে কথা বলো না, ওনার এখন অনেক পয়সা, অনেক বড় লোক, ওনাকে আমাদের মতো গরিবদের সাথে বানায় না। বনালীর কথায় তুষার প্রতিবাদ করলো আর বলল, তুমি অনেক বড় হয়ে গেছো, এর শাস্তি তুমি পাবে। আর কাকিমা আর রূপা তোমরা রেডি হও। কেন বাবা? আর এখানে এই বাড়িতে তোমাদের থাকতে হবে না, আপনারা আমার সাথে থাকবেন আমার ফ্ল্যাটে। কিন্তু চুপ, একদম চুপ, অনেক কথা বলে ফেলেছো, আর কোনো কথা বলবে না, এখন চুপচাপ আমি যা করব সেটাই মেনে নেবে। বনালীর কোনো কথাই তুষার শুনল না, কিছুটা জোর করে ওদেরকে ওর সাথে নিয়ে গেল। তুষারের অনেক বড় ফ্ল্যাট, আর কোনো লোকও নেই, ও একাই। সেসব দেখে ওর অবাক হয়ে গেল যে এত বড় একটা ফ্ল্যাটে তুষার একাই থাকে। রূপা খুব খুশি এরকম একটা জায়গায় থাকতে পারবে দেখে। এদিকে কুসুমের ফোনটা বারবার বেজে চলেছে, প্রায় রাত 10টা বাজে কুসুম দেখলো এত রাতে একটা অচেনা নম্বর থেকে ফোন আসছে, তাই কুসুম ফোনটা ধরছিল না। আবার ভাবলো যদি কারো খুব দরকার থাকে, তাই ফোনটা সে রিসিভ করল। তাই হ্যালো বলতেই ওপাশের মানুষটা অনেকটা গর্জন করে উঠল, কি ব্যাপার, কেন ফোন তুলছিলে না, আমি কখন থেকে তোমাকে ফোন করছি? কে আপনি আর কেন বারবার আমাকে ফোন করছেন, আমি তো আপনাকে চিনি না। আমার নাম সৈকত, সৈকত হালদার। তোমাকে যখন ট্রেনের টিকিট করার অপরাধে ধরে নিয়ে এসেছিল আমি তোমায় বাঁচিয়েছিলাম। আমি রেলওয়ে পুলিশে চাকরি করি, এবার মনে পড়ছে তুমি আমার ফোন নাম্বার দিয়েছিলে? আমি আপনার সাথে পরে কথা বলবো, এখন আমি একটু ব্যস্ত আছি। কি কারণে ব্যস্ত আছো বলো? আমার বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, আমি হসপিটালে আছি, সেই কারণে ফোন আমি ধরতে পারিনি। আমার বাবার অবস্থা ভালো নয়, যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে, সেই জন্যই বলছি। আপনার সাথে কথা বলার এখন আমার ইচ্ছে নেই, আমি পরে কথা বলবো। কুসুমের কথা শুনে সৈকতের মনটা খুব খারাপ হয়ে গেল, সে কিছু জিজ্ঞেস করবে কি, তার আগেই কুসুম ফোনটা কেটে দিল। সৈকত পুনরায় ফোন করল, পাঁচবার বাজার পর কুসুম ফোনটা তুলল আর বলল, আমি তো বললাম আমি পরে আপনার সাথে কথা বলবো, আপনি কেন বারবার আমাকে ফোন করছেন? এখন বলো তোমার বাবা কোথাকার হসপিটালে ভর্তি আছে? কেন আপনি আসবেন না কি? যদি যাই তোমার কোনো সমস্যা আছে? না সমস্যা নেই, আসতেই পারেন, আমি অ্যাড্রেসটা আপনার ফোনে মেসেজ করে দিচ্ছি। কিছুক্ষণ পর সৈকতের ফোনে মেসেজ ঢুকে, তারপর ঠিকানা পেয়ে সৈকত তড়িঘড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে দেখে কুসুম চোখ বুঝে একটা চেয়ারে বসে আছে। সৈকত কুসুমের পাশে বসে জিজ্ঞেস করল, ডাক্তার কি বলল, তোমার বাবা এখন কেমন আছে? ডাক্তার 24 ঘন্টা না গেলে কিছুই বলতে পারবে না,
আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করে সব ম্যানেজ করব। আপনাকে একটা কথা বলবো, রাখবেন? কি কথা বলো? আমাকে লোন করে কিছু টাকা জোগাড় করে দিতে পারবেন? আমি আমাদের যে দোকানটা আছে ওটা বিক্রি করে দেব, তারপর লোনের টাকা পরিশোধ করে দেব। এখন তো তড়িঘড়ি করে কেউ দোকানটা নেবে না, বাবার পেছনে প্রচুর খরচ হয়েছে, আমাদের যা জমানো টাকা ছিল সব শেষ হয়ে গেছে, আর এখন আমাদের কিছুই নেই। তাই বলছিলাম, যদি কিছু ব্যবস্থা করে দেন দোকানটা আমার বাবার নামে, সমস্যা হবে না। তাই দুশত জায়গার ওপর দোকানটা, রোডের ওপরে, যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, দাম ভালো পাওয়া যাবে, কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমার হাতেও এত সময় নেই, বাবার পেছনে প্রতিদিন প্রায় 15,000 করে খরচ হচ্ছে, এইভাবে চলতে থাকলে আমরা পথে বসবো। আপনি আমাকে 5,00,000 টাকা লোন করে দিলে তারপর একটা লোক দেখে নিন, আমাদের মাথার উপরে কেউ নেই, আমার ভাইও ছোট, সে সব কিছু জানে না, বাবা অসুস্থ হওয়ার পর থেকেই মা ভেঙে পড়েছে, আমি কাকে বলবো, কার সাথে আলোচনা করব, আমি কিছুই বুঝতে পারছি না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার শুভাকাঙ্ক্ষী, তাই কথাটা আপনার সাথে শেয়ার করলাম, একটু চেষ্টা করবেন, আমরা তার জন্য আপনাকে কমিশন দিব, প্লিজ আমার এই অনুরোধটা আপনি রাখবেন। ঠিক আছে, আমার এই বিষয়ে পরে কথা বলবো, আগে তোমার বাবা ভালো হোক। সারা রাত সৈকত কুসুমের সাথে হাসপাতালে রাত জাগল। হঠাৎ সকালবেলায় একজন লোক এসে বলল। এই খবরটা শুনে কুসুম সৈকতকে ধরে কাঁদতে লাগল। সৈকত তাকে সান্ত্বনা দিল। খবর পেয়ে ওর মা ও ভাই হাসপাতালে এলো। কুসুমের এই অবস্থায় সৈকত সর্বদা কুসুমের সাথেই ছিল। তারপর ওর এটিএম থেকে 2,00,000 টাকা কুসুমের হাতে দিল আর বলল, এই টাকাটা রাখো, এখন কিছুটা সমস্যা মেটাই, পরে আমি টাকা জোগাড় করছি। আর আমাদের দোকানটা বিক্রি করার কি হলো? আমি দেখছি, তবে কিছুটা সময় লাগবে। আমি কিন্তু লোন হিসেবে নিচ্ছি, পরে কিন্তু টাকাটা আমি আপনাকে দিয়ে দেব। সৈকতের এই উদারতা দেখে কুসুমের মা খুব খুশি হলো। সে সৈকতকে বলল, সৈকত, জানি না ভগবানই হয়তো তোমাকে পাঠিয়েছে এই বিপদের দিনে, আজ যদি তুষার থাকত আমাদের সঙ্গে চিন্তা করতে হতো না। তুষার কে? আমার বড় ছেলে। ও কোথায় তাহলে? ওকে তো দেখছি না। আমার ছেলে হারিয়ে গেছে সামান্য একটা ভুল বুঝে। কুসুম তার মায়ের কথায় প্রতিবাদ করল আর বলল, এত বড় নাটক করলেন আর বলছেন সামান্য ব্যাপার, তোমার লজ্জা করলো না? তুমি তো সেই দিন প্রতিবাদ করনি, নীরবতা পালন করেছিলে, আর এসব নিয়ে একদম আলোচনা করবে না। সৈকত কিছু বুঝতে পারল না কুসুম তার মায়ের কথায় এত রেগে গেল কেন। সৈকত আসছি বলে সেখান থেকে চলে গেল। এদিকে কৃষ্ণা বনলিকে ফোন করেই চলেছে। প্রায় 10টা মিস কলের পর বনলি ফোনটা রিসিভ করলো আর কৃষ্ণা একটু রেগে বর্ণালীকে বলল, কি ব্যাপার, তুমি কাজে আসছো না, ফোন রিসিভ করছো না, কি ব্যাপার তোমার? সরি ম্যাডাম, আমি একটু ব্যস্ত ছিলাম তাই ফোনটা তুলতে পারিনি। তোমার মা এখন কেমন আছে? ভালো। ভালো, তাহলে তুমি কাজে আসছো না কেন? আমি আর আপনার ওখানে কাজ করব না। কি বলছো, কি তুমি কাজ করবে না মানে? হ্যাঁ ম্যাডাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর আমার হবু স্বামী আমাকে এই কাজ করতে দিতে চাইছে না। সে কি, কোথায়, কবে, কার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? তুমি তো কখনো আমাকে এই কথা বলনি। অনেকদিন আগে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমার বাবা এই বিয়ে ঠিক করে গেছে, তারপর হঠাৎ সেদিন আমার সাথে ওর দেখা হয়। আমার মা বোন আমরা সবাই এখন তার ফ্ল্যাটে আছি। কি করেন তোমার হবু স্বামী, আর এখন কোথায় আছে, তার ফ্ল্যাট কোথায়? আমার স্বামী একজন বিজনেসম্যান আর আমি এখন তার আলিপুর ফ্ল্যাটে আছি। ঠিক আছে, তুমি তোমার ঠিকানাটা আমাকে SMS করে দাও, আমি তোমার সাথে দেখা করতে চাই। কিন্তু কেন? তোমার সাথে আমার কিছু দরকার আছে, তারপর তুমি তো আর কাজ করবে না, তাই ভাবছি তোমার বেতনটা তোমাকে দিয়ে দিব। ঠিক আছে ম্যাম, আমি ঠিকানা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কৃষ্ণা বর্ণালীকে নিয়ে নানা রকম পরিকল্পনা তৈরি করে রেখেছিল, তাই এই মেয়েকে সে কিছুতেই হাতছাড়া হতে দেবে না। কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণা পৌঁছে গেল তুষারের ফ্ল্যাটে। কলিং বেল টিপতেই বর্ণালী দরজা খুলে দিল, হাসি মুখে কৃষ্ণাকে ওয়েলকাম করল। কিন্তু ভিতরে ঢুকে কৃষ্ণা অবাক হয়ে গেল, ড্রয়িং রুমে তুষারের একটা বড় ছবি।
একটা বাণিজ্য সম্মেলনে সে আরও অনেক শিল্পপতিদের সাথে বসে আছে। সেই ছবিটা দেখেই কৃষ্ণার পিলে চমকে গেল। সে বর্ণালীকে জিজ্ঞেস করল, বর্ণালী, এই ছবিটা কার? বর্ণালী প্রথমে বুঝতে পারেনি, কারণ অনেকগুলো মানুষের ছবি ছিল, তো সবাই নামি দামি বিজনেসম্যান। তারপর কৃষ্ণা তুষারকে চিহ্নিত করায় বর্ণালী বলল, ওই তো আমার স্বামী তুষার, ওর সাথে আমার বিয়ে হবে। এটা দিল্লিতে তোলা ছবিটা ওর একটা প্রোগ্রাম ছিল বাণিজ্য সম্মেলনে, ওইখানেই ছবিটা তুলেছে। তুমি কতদিন চেনো তুষারকে? ওর সাথে আমার আজ থেকে 5 বছর আগে আলাপ হয়েছিল, তারপর মাঝখানটায় কোনো যোগাযোগ ছিল না। তারপর কিছুদিন আগে হঠাৎ ওর সাথে আমার দেখা, আপনার ওখান থেকে কাজ সেরে ফিরছিলাম, ও গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিল, তারপর ও আমার রাস্তায় দেখে চিনতে পারে, তারপর আমার ফ্যামিলির সাথে মিট করে আমাদের ওইখানে নিয়ে আসে। তোমার মাকে ডাকো, ওনার সাথে আমি কথা বলবো। তারপর বর্ণালী তার মাকে নিয়ে এলো, এমনকি ওর বোন রূপাও সাথে এলো। সবার সামনে কৃষ্ণা বলল, আপনি আপনার মেয়ের বিয়ে যার সাথে ঠিক করেছেন জানেন, সে একজন ধর্ষক। আমার দুর্বলতার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। আপনি তো একজন মা, মা হয়ে এই ছেলের সাথে কি করে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারেন? কৃষ্ণার কথা শুনে উপস্থিত সকলে চমকে যায়। আর বর্ণালী বলে, কি বলছেন ম্যাডাম আপনি, ও তো ওরকম ছেলে নয়, আমার বাবার পছন্দের ছেলে হবে, ও খুব ভালো ছেলে, ও কখনোই জঘন্য কাজ করতে পারে না। কৃষ্ণা তার সর্বোচ্চ শক্তি দিয়ে ওদেরকে বোঝায়, ওরা কি করবে বুঝতে পারে না। তারপর কৃষ্ণা ওদের বলে, তোমরা উত্তরপাড়ায় যে বাড়িতে ভাড়া থাকতে সেখানে ফিরে যাও, আর আমার কাছে যেমন কাজ করছিলে সেরকম কাজ করো, এই ভদ্রলোকের ক্যারেক্টার ঠিক নয়, এই বিয়ে তুমি করো না। কৃষ্ণার কথা মতো বর্ণালী মা ও বোনকে নিয়ে ও ফ্ল্যাট ছেড়ে আবার উত্তরপাড়া ভাড়া বাড়িতে ফিরে যায়। কৃষ্ণা বিজয়ী হাসি হেসে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তুষার ফিরে এলে ওদের কাউকেই দেখতে পায় না। বাড়ির এক কাজের লোককে জিজ্ঞাসা করে, কাজের লোক বলে, ওরা চলে গেছে, কেন গেছে আমি কিছুই বলতে পারবো না। তুষার তার ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করে, তারপর সে সব বুঝতে পারে, মুখে তার ম্লান হাসি। সে একজনকে ফোন করে সমস্ত ঘটনা কি করতে হবে তাকে বলে। দুদিন পর এক ভদ্রলোক কৃষ্ণার পার্লারে আসে, সে কৃষ্ণার সাথে চুক্তি করে একটা মেয়েকে তার চাই। কৃষ্ণা 20,000 টাকা নিয়ে সে ভদ্রলোককে একটা মেয়ের সাথে রুমে ঢোকায়। ঠিক তখনই পুলিশের গাড়ি আর কিছু সাংবাদিক ও ফ্রেসের গাড়ি সেই এলাকাটা ঘিরে ধরে, চারিদিকে হই হই পড়ে যায়। ম্যাসেজ পার্লারের নাম করে ভিতরে চলছে মেয়েদের নিয়ে দেহ ব্যবসা। পুলিশ ঘটনাস্থল থেকে কৃষ্ণা ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে। তার পরের দিন খবরের কাগজে টিভিতে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ে। তুষার রূপার সাথে আগেই দেখা করে বর্ণালীকে ওই দিন কাজে যেতে নিষেধ করেছিল। রূপা মন্দিরে পুজো দিতে যাবে বলে খুব বায়না করছিল, তাই তার দিদি রূপাকে নিয়ে কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়েছিল। এ ব্যাপারেও কিছু জানত না। কৃষ্ণাকে থানায় আটকে জিজ্ঞাসাবাদ চলছে। আসলে যে ভদ্রলোক কাস্টমার সেজে ম্যাসেজ পার্লারে গিয়েছিল সে ওই থানার ওসি, সে আর কেউ নয়, তুষারের ঘনিষ্ঠ বন্ধু। তুষার থানায় ঢুকে কৃষ্ণার মুখোমুখি হয় আর বলে, দেখ কেমন লাগে, তোমার জালে তুমি জড়িয়ে গেলে ম্যাডাম, তুমি বারবার জয়ী হবে তা তো ভয় না, তুমি আমার পরিবারের থেকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিয়েছ, আর তুমি কি ভেবেছিলে আমার ভালোবাসাকেও তুমি এইভাবে মেরে ফেলবে, তা তো হয় না ম্যাডাম, বর্ণালীকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, ওর ক্ষতি তো আমি করতে দিতে পারি না, সেবারে আমি তোমায় কিছু বলিনি, কিন্তু এবারে তুমি আমার উইক পয়েন্টে হাত দিয়েছ, তাই তোমাকে ক্ষমা করতে পারছি না, তুমি এবার সারা জীবন জেলে পৌঁছে মরো, কোনো উকিল তোমার জামিন করাতে পারবে না, পুরো সমাজ তোমার বিপক্ষে বেরোলেই সব লোক তোমাকে জুতো পেটা করবে, মিডিয়া তোমায় নিয়ে আলোচনায় বসবে, তোমার পার্লার সিল করে দেয়া হয়েছে। কৃষ্ণা একভাবে তুষারের কথাগুলো মন দিয়ে শুনল, তারপর তুষারকে বলল, আমাকে ক্ষমা করে দাও তুষার, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি যখন তোমাদের বাড়িতে থাকতাম তখন থেকে তোমার প্রতি আমার দুর্বলতা ছিল, তারপর আমার মাসিমণি অর্থাৎ আমার ছোট মা তোমার প্রতি আমার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছিল, প্রতিদিন কম্পিউটার প্র্যাকটিস করার বাহানায় আমি তোমার কাছে যেতাম আর তোমাকে মন ভরে দেখতাম, মাসিমণি আমার উৎসাহ দিত যাতে তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয়, তোমার বাবার বিজনেস
তুমি যেভাবে সাহায্য করছিলে আর বিজনেস যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছিল, আমার মাসিমণি তা সহ্য করতে পারছিল না। তার ওপর তোমার মায়ের প্রতি মাসিমণির একটা রাগ ছিল, তোমাদের সংসারকে শেষ করাই ছিল আমার মাসিমণির উদ্দেশ্য। আর সেটা কার্যসিদ্ধি করার জন্য আমার মাসিমণি আমাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আমি ভালো নেই তুষার, তোমার অভিশাপ সেদিন আমার জীবনে লেগেছিল। তারপর আমি একজনকে ভালোবেসে বিয়ে করছিলাম, সে এক নাম্বারের চরিত্রহীন ছেলে, আমি থাকার সত্ত্বেও অন্য মেয়েদের সাথে রিলেশন করে, এখন একটা মেয়ের সাথে লিভিং করছে, তাই আমি একাকিত্ব কাটানোর জন্য এই পার্লার খুলি। এখানে মেয়েদের ট্রেনিং দেই, তবে আমি কোনো মেয়েকে জোর করি না। যদি কোনো পুরুষের ভালো লেগে যায় আর যদি মেয়েটা রাজি থাকে তবে তাদের রুমে পাঠাই। বর্ণালী খুব ভালো মেয়ে, ও একটা নিষ্পাপ মেয়ে, আমার এই বিজনেসটার ব্যাপারেও কিছু জানে না, তাই ওকে তুমি কখনো দোষী করবে না। আমি জানতাম তুমি প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যান হয়েছ, তাই যখন আমি শুনলাম তুমি বর্ণালীকে বিয়ে করতে চলেছ তখন তোমাকে আর একবার পাবার লোভ আমি সামলাতে পারিনি। সেই জন্য বর্ণালীকে ভুল বুঝিয়ে আমি তোমার ফ্ল্যাট থেকে ওদেরকে নিয়ে চলে আসি। কৃষ্ণার কথা শুনে তুষার বলল, বর্ণালীর সার্টিফিকেট আমি তোমার কাছ থেকে নেব না, আমি অনেক আগে থেকেই ওকে চিনি। তুমি শুধু তোমার পাপ কাজের জন্য শাস্তি ভোগ করো। কথাগুলো বলে তুষার সেখান থেকে চলে যায়। উত্তরপাড়ে বর্ণালী যে বাড়িতে ভাড়া থাকে সেখানে যায়। সেখানে তুষারকে দেখতে পেয়ে রেগে যায় আর বলে, তুমি কেন এসেছো এখানে? তুমি একটা বাজে ছেলে, তুমি একজন ধর্ষক, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে ঘৃণা করি। তুষার কোনো কথা না বলে বর্ণালীর গালে একটা চর মারে আর তাকে বেহুশ করে দেয়। জ্ঞান ফিরতে বর্ণালী দেখে সে তুষারের ফ্ল্যাটে ওরি রুমে শুয়ে আছে আর পাশে তার বোন রূপা বসে আছে। বর্ণালী চারিদিকে একবার চোখ বুড়িয়ে দেখলো, নিজের পরিস্থিতি বুঝতে পেরে রূপাকে বলল, ও কোথায়? ও কে রে, আমার জামাইবাবুর কথা বলছিস? জানিস তোর ওই গুণোদর ম্যাডামের কীর্তি, আর যদি জামাইবাবু না থাকতো তোর কি অবস্থা করতো তুই জানিস? রূপার কথা বুঝতে না পেরে বর্ণালী বলল, কেন কি হয়েছে, কি করেছে ম্যাডামের? তোর ম্যাডাম মেসেজ পার্লারে নাম করে মেয়েদের নিয়ে ওই পার্লারের ভেতর দেহ ব্যবসা করে। তোর কপালটা ভালো, জামাইবাবু ঠিক সময় ওই রাক্ষসের হাত থেকে তোকে বাঁচিয়েছে, ওই জামাইবাবুর নামে তোর কাছে মিথ্যে কথা বলেছে। রূপা যখন বর্ণালীকে কথাগুলো বলছিল ঠিক তখন তুষার রুমে ঢুকে রূপা সেখান থেকে চলে যায়। বর্ণালী তুষারকে দেখে বলল, রূপা কী সব বলছি ম্যাডামের নামে, তুমি আমায় সব বলো, কী হয়েছে আগে বলো, তুমি আমায় বিশ্বাস করো বর্ণালী? আমি কিছু বুঝতে পারতেছি না, তুমি আগে আমায় সব ঘটনা বলো তারপর আমি বলছি। তুমি কৃষ্ণের কথায় কেন আমার ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিলে আর কেন সেদিন তুমি আমার সাথে আসতে চাওনি তুমি জানো? তুমি চলে যাওয়াতে আমি কত কষ্ট পেয়েছিলাম বর্ণালী, তুমি জানো আমি যদি খারাপ ছেলে হতাম তাহলে তো সেদিন আমি তোমার সুযোগ নিতে পারতাম, মনে নেই? তোমার মনোজদার বিয়ের সময় বিয়ে বাড়িতে আমি যখন গিয়েছিলাম, বাড়িতে সকলে বিয়ে দিতে চলে গিয়েছিল, তোমার ঠাম্মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিল, ওই ফাঁকা বাড়িতে শুধু আমরা দুজন ছিলাম, সেদিন তুমি আমায় জড়িয়ে ধরে কেঁদেছিলে, আমি তো সেদিন অনেক সুযোগ পেয়েছিলাম, আমি যদি তোমার সাথে সেদিন কিছু করতাম তুমি কি আমায় আটকাতে পারতে? তোমাদের পাড়ার বদমাইশ ছেলেটার রঘু না কি নাম, ও যখন তোমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল তুমি তো ছুটে আমাকে এসে জড়িয়ে ধরেছিলে, সে সময় আমার মনে তো তোমার প্রতি কোনো কামনা কাজ করছিল না। আমি তোমায় খুব ভালোবাসি বর্ণালী, আমি সবসময় তোমায় ভালো চাই, তোমার ম্যাডাম এখন জেলে আছে, তার শাস্তি সে ভোগ করবে। বর্ণালী ছুটে এসে তুষারের বুকে মাথা রাখলো আর বলল, আমায় ভুল বোঝো না, আমার মাথাটা ঠিক ছিল না, ম্যাডাম সব উল্টাপাল্টা আমায় বুঝিয়েছিল তোমার বিষয়ে, আমার কৈশোরে আমি তোমার মতো একজন কাউকে কামনা করতাম, আর আমার যৌবনের শুরুতেই তুমি এলে আমার জীবনে, আর আমার ব্যর্থকর শেষ পর্যন্ত তুমিই থাকবে আমার জীবনে, তোমার হাত ধরে আমি অনেকটা পথ হাঁটতে চাই, আমি ঘর করতে চাই তোমার সাথে, আমার সুখের ঠিকানা তুমি, আমার পচলার সাথে তুমি, তুমি আমার জীবন সঙ্গী তুমি। ম্যাডাম তো দেখছি ভালোই আবৃত্তি করতে পারে।
এই যে মিস্টার, সিটের রুমাল দিয়ে সিটটা যে দখল করে রেখেছেন এটা তো আইনত অপরাধ। আমার বন্ধু আসবে, তার জায়গাটা আমি রেখে দিয়েছি। রুমালটা সরান, আমি বসবো এখানে। বাসে তো আরও সিট আছে, ওখানে বসুন না। বাসে কোথায় জায়গা খালি আছে আমাকে দেখান। কুনাল বাসের চারিপাশটা একবার দেখল, সত্যি একটা সিটও খালি নেই। বাসের লোকেরা বকাবকি করল, এইভাবে জায়গা আটকে রাখার কোনো মানে হয় না। অগত্যা কুনাল রুমালটা সরিয়ে নিল আর রূপা সেখানে বসে পড়ল। দুজনে কিছুক্ষণ ঝগড়া করতে লাগলো। বাসের অনুযাত্রীরা বিরক্ত হলো, তারা দুজনে চুপ করে যায়। হ্যালো কুসুম। হ্যাঁ বলুন, কি বলবেন? আমার সাথে এক জায়গায় যাবে? কোথায়? আমাদের দেশের বাড়ি, আমাদের বনেদি বংশ। খুব ধুমধাম করে প্রতি বছর দুর্গাপুজো হয়। আমার ইচ্ছা তুমি এবছর আমার সাথে যাবে। ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই। আপনি একবার শুধু আমার মায়ের সাথে কথা বলুন। ওখানে গেলে কতদিন থাকতে হবে? 4 দিন থাকতে হবে আমরা। সপ্তমী সকালে যাব, দশমী কাটিয়ে একাদশীর সকালে ফিরে আসব। আপনার বাড়ির লোক যদি কিছু বলে কি পরিচয় দেবেন আমার? আমি ম্যানেজ করব, সব আমার দায়িত্ব, তোমাকে চিন্তা করতে হবে না। সৈকত কুসুমের মাকে সব কিছু বলল। কুসুমের মাও রাজি হয়ে গেল এক কথায় মেয়েকে সৈকতের সাথে পাঠাতে। সৈকত কিছুটা অবাক হলো, কারণ একটা ছেলের সাথে একটা মেয়েকে কী করে পাঠাতে পারে। কিন্তু কুসুমের মা বলল, যে ছেলে এক কথায় আমাদের 2 লাখ টাকা দিতে পারে সে ছেলে আর যাই হোক কখনো খারাপ হতে পারে না। আমার বিশ্বাস আছে তোমার প্রতি, তুমি কুসুমের কোনো ক্ষতি করবে না। ওই বিপদের সময় একমাত্র তোমাকে আমরা পাশে পেয়েছি, আর সেই দিন কেউ ছিল না আমাদের পাশে। ঠিক আছে মাসিমা, আপনি যখন আমাকে এত বিশ্বাস করেন, আপনার মেয়ের দায়িত্ব সম্পূর্ণ আমার। এদিকে বর্ণালীর মন খারাপ বলে তুষার বর্ণালীকে বলল, বর্ণালী ঘুরতে যাবে আমার সাথে? কোথায়? মেদিনীপুর জেলার ময়না বলে একটা জায়গা আছে, আমার বন্ধুর শ্বশুর বাড়ি, সেখানে ওদের বনেদি দুর্গাপুজো হয়। খুব সুন্দর জায়গা, আমি একবার গিয়েছিলাম। কবে যাব তাহলে? পরশু তো সপ্তমী, ওই দিন সকালে আমরা যাব। আমার বন্ধুর ফ্যামিলিও যাবে, আর তার একটা শালা আছে, সে রেল পুলিশের চাকরি করে, সেও যাবে আমাদের সাথে। তুমি সব কিছু গুছিয়ে রাখবে বা তুমি সব কিছু গুছিয়ে রাখবে ভাবছি রূপাকেও নিয়ে যাব আমাদের সাথে। সপ্তমীর সকালে সবে রওনা হলো মেদিনীপুর জেলার ময়নার উদ্দেশ্যে। তুষারের এক বন্ধু, তার নাম সমর, তার শ্বশুরবাড়ি, তার একটা বাচ্চা মেয়ে ও স্ত্রী আছে। তুষার বর্ণালী ও রূপা একসাথে রওনা হলো 2টো গাড়ি করে। অষ্টমীর সকালে সবাই যখন পুষ্পাঞ্জলি দিতে ব্যস্ত, ঠিক তখনই কুসুম দেখতে পেল ওর হারিয়ে যাওয়া দাদাকে। কুসুম আর কোনো দিকে না তাকিয়ে ছুটে গিয়ে তুষারের বুকে ঝাঁপিয়ে পড়ল। তুষার প্রথমটা একটু অপ্রস্তুত হয়ে গেল, তারপর সে ও তার বোনকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। ঘটনাস্থলে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। বর্ণালী খুব বিরক্ত হলো, এরকম একটা মেয়ে তুষারকে জড়িয়ে ধরে কাঁদছে দেখে সেই কুসুমকে তুষারের বুক থেকে সরিয়ে দিতে গেল। বর্ণালী বলল, এই মেয়ে তুমি এত বেহায় কেন? এত লোকের মাঝে তুমি কেন ওকে জড়িয়ে ধরেছ? তুমি ছাড়ো ওকে, তোমার লজ্জা করছে না অসভ্য মেয়েকে থাকার? বর্ণালীর কথা শুনে কুসুম একবার বর্ণালীর দিকে তাকালো। সৈকত কুসুমকে তুষারের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু কুসুম তুষারকে জড়িয়ে ধরে সামনে কেঁদেই চলেছে। তারপর তুষার মাথায় হাত বুলিয়ে বলল, তুই শান্ত হাপন, এভাবে কাঁদিস না। এখন তুই বল, তুই এখানে কোথায় এসেছিস? কুসুম সৈকতকে দেখে বলল, দাদার নাম সৈকত, এ আমার খুব ভালো বন্ধু ছিল, ওটা ওদের বাড়ি, ও আমাকে ওখানে নিয়ে এসেছে, তুই কেন এখানে? তারপর তুষার সৈকতকে বলল, তার মানে তুমি সমরের শালা, এবার বুঝতে পারছি। তা কুসুম, ওর সাথে তোর কি করে আলাপ হলো? হয়েছে, একদিন আমি তোকে সব পরে বলবো। তুই এখন বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুই বল, আমাদের বাড়ির বাবা মা কুনাল ওরা কেমন আছে? বাবা আর বেঁচে নেই, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। তুই চলে আসার পর বাবা দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী ছিল। বাবার চিকিৎসা করতে গিয়ে আমাদের প্রচুর টাকা দেনা হয়ে যায়। আমি কিছুদিন দোকানটা চালিয়েছিলাম, শেষের দিকে আমি আর পারিনি, আমাদের অনেক টাকা দেনা আছে, ওই দোকান বিক্রি করে দেব। তারপর কুসুম সৈকতকে দেখিয়ে বলল, জানিস দাদা, ওই বিপদের দিনে আমরা কাউকে পাশে পাইনি, তারপর ওই সৈকত ওই আমাদের সাহায্য করেছে,
দোকানটা বিক্রির জন্য ওনাকে বলেছি, উনি ব্যবস্থা করে দিবেন বলেছে। দাদা আমি একটা কথা বলবো, তুই রাখবি? কি কথা তুই বল আমায়। তুই বাড়ি ফিরে চল, মা খুব খুশি হবে, কুনাল খুব খুশি হবে। জানিস দাদা, ঠাম্মা তুই চলে আসার আশায় খুব কষ্ট পেয়েছিল। তার এক সপ্তাহ পরেই ঠাম্মা মারা যায়। আমাদের ছোট কাকা সেও কোথায় হারিয়ে গেছে তার খবরও আমরা জানি না। ছোট মা এখন অনেক শান্ত হয়ে গেছে, আর আগের মতো নেই। আর জানিস দাদা, খবরের কাগজে কি বেরিয়েছিল, ওই কৃষ্ণ কত খারাপ কাজ করেছে, পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, মনে হয় জেল খাটছে। পাপ করলে সে তো তার শাস্তি পাবেই, ওর স্বামীটা ভালো নয়, ও যেমন তেমনই হয়েছে। তুই তো এখন অনেক বড় বিজনেসম্যান হয়েছিস, খবরের কাগজে তোর নাম বেরোয়, তোর সাথে যোগাযোগ করব কি করে বুঝতে পারছিলাম না। আমি ঈশ্বরকে খুব করে ডাকছিলাম, তাই আজ মহা অষ্টমীর দিনে মা দুর্গা আমাদের দেখা করিয়ে দিল। বল দাদা, ওই মেয়েটা কে রে, ও কেন এভাবে আমার সাথে কথা বলল? আমি তোকে জড়িয়ে ধরেছি বলে ও আমাকে বেহায়া বলল? কে মেয়েটা, তুই চিনিস ওকে? তুষার চোখের ইশারায় বর্ণালীকে কাছে ডেকে নিল আর কুসুমকে বলল, কুসুমের সাথে আলাপ কর, কুসুম এর সাথে আলাপ কর, এটা তোর হবু বৌদি। তুষারের কথা শুনে কুসুম চিৎকার করে বলল, তার মানে দাদা তুই? ও ওই জন্যই তখন আমাকে ওইসব বলল? তোমার নাম কি গো? বর্ণালী। তুমি বুঝি আমার দাদাকে খুব ভালোবাসো? কুসুমের কথায় বর্ণালী লজ্জায় মাথা হেট করে নেয়, আর পাশ থেকে রূপা বলে, হ্যাঁ আমার দিদি তো তুষারদাকে পাগলের মতো ভালোবাসে, তুষারদার ভাগ কারোর সাথে শেয়ার করবে না। ঘটনাস্থলে উপস্থিত সকলেই হেসে উঠল। দশমী বিসর্জন করে একাদশীর দিন সকালেই তুষার, বর্ণালী, রূপা, কুসুম ও সৈকত ওদের সাথে তুষারদের বাড়ি গেল। তুষারকে দেখে কুসুমের মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারাল। কিছুক্ষণ পর চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরাল, তারপর ছেলেকে দেখে বলল, তুই কোথায় হারিয়ে গেছিস বাবা? তোর বাবা যে তোকে খুব ভালোবাসত, খালি বলতো আমি কিছু ভুল করলাম, ওদের কথা বিশ্বাস করাটা আমার উচিত হয়নি, সে মুহূর্তে রাগ আমার সামলানো উচিত ছিল। আমি যে ওকে খুব ভালোবাসি, তুষার আমার রাগ দেখলো, আমার ভালোবাসাটা দেখলো না। রাজা দশরথ যেমন ভগবান রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়ে শয্যাশায়ী হয়েছিল, আমার মনে হয় আমারও তাই হবে। আমি এসব সহ্য করতে পারছি না, আমার প্রিয় সন্তান আমার থেকে দূরে চলে গেল, আমি কি করে সহ্য করব? তার পরের দিন থেকেই তোর বাবার ব্রেন স্ট্রোক হয় আর সে বিছানায় নেয়। সে অবস্থায় তোর বাবা তোকে অনেক খুঁজেছে। মা আমায় ক্ষমা করে দাও তুমি। কিসের ক্ষমা তুষার? দোষ করলাম আমরা, শাস্তি পেলে তুই আবার ক্ষমার কথা বলছিস? ওরা যখন নিজেদের মধ্যে আলোচনা করছিল, ঠিক সেই সময় তুষারের ছোট মা রুমে প্রবেশ করে আর তুষারকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে আর বলে, বাবা তুষার আমি পাপ করেছি, অনেক বড় পাপি, আমি তোর মতো ছেলেকে এভাবে বাড়ি থেকে বের করে দিয়ে উচিত করিনি, সামান্য সন্দেহের বসে এই কাজ করেছি। আমি তোর মাকে হিংসে করতাম, তোর বাবার দোকানটা তোর কাকার চেয়ে ভালো চলছিল, তাতে আমার রাগ হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমি নিজের ভুল নিজে করেছি। তোকে ক্ষতি করতে গিয়ে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তুই বাড়ি থেকে চলে যাওয়ার পর তোর কাকাও বাড়ি থেকে চলে যায়, আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি, দোকানটাও বন্ধ হয়ে গেল, আর একমাত্র ছেলে আমার সেও বন্ধুদের সাথে নেশা করছে, আমি সব হারিয়ে ফেললাম তুষার। তুই যদি আমায় ক্ষমা না করিস তাহলে মরে গিয়েও আমি শান্তি পাবো না। ছোট মা, মানুষের ধর্ম ক্ষমা করা, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তোমার ওপরে কোনো রাগ নেই আমার, আমার ভবিতব্যে ছিল যেটা আর সেটাই ঘটেছে, আর কাকাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কাকা খুব ভালো জায়গায় আছে, কাকা আমার সাথে যোগাযোগ করেছিল, আমি কাকাকে আমার বর্ধমানের রাইস মিলের দায়িত্ব দিয়েছি, কাকা ওখানে আছে আর খুব তাড়াতাড়ি কাকা ফিরে আসবে, তুমি চিন্তা করো না। সত্যি তুষার তুমি মহৎ, তা না হলে আমার মতো এমন নোংরা মানুষকে এত সহজে ক্ষমা করতে পারতে না।
আমি আশীর্বাদ করি বাবা, তুমি দীর্ঘজীবী হও আর তুমি সুখী হও। ছোট মা যখন এই কথাগুলো বলছিল তখন পাশ থেকে কুসুম বলে ওঠে, তুমি আশীর্বাদ না করলেও আমার দাদা সুখী হবে। দাদার নিজের চেষ্টায় আজ ভারতের অন্যতম বিজনেসম্যান হয়েছে, সবই দাদার সততার পরিশ্রমের ফল। তোমাদের মিথ্যা বদনাম ওর কোনো ক্ষতি করতে পারেনি। তুই চুপ কর কুসুম, আজকেই ভালো দিনে ছোট মাকে কিছু বলিস না। তুষার যখন এই কথাগুলো বলছিল ঠিক তখন কুণাল ছুটে এসে দাদাকে জড়িয়ে ধরে আর বলে, তুই কোথায় হারিয়ে গেছিস দাদা? তোর জন্য আমরা কত কষ্টে ছিলাম, তুই জানিস আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। কুণাল তুষারকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে বলতে ওর চোখ যায় ওপরের দিকে আর রূপাকে উদ্দেশ্য করে বলে, তুমি এখানে আমাদের বাড়িতে কেন এসেছো? আরে আমি জানি না কি, এটা তোমাদের বাড়ি, জানলে কখনোই আসতাম না। ওদের ঝগড়া দেখে তুষার বলে, আরে তোমরা একে অপরকে চেনো নাকি? তুষারদা, এ বাদরটা তোমার ভাই হয়, ও খুব বাজে ছেলে জানেন, ও আমার সাথে ঝগড়া করেছে। এই তুমি কাকে বাঁদর বলছো? তুমি একটা ফালতু মেয়ে, একদম আমার সামনে আসবে না। আমার বয়ে গেছে তোমার সামনে আসতে। আরে তোদের কি হলো, এভাবে ঝগড়া করছিস কেন? তুষার এদের চুপ করতে বল। মায়ের কথায় তুষার বলল, দিদির দেওরের প্রেমে পড়া এই বাড়ির নতুন কিছু নয়, এর আগেও এই ঘটনা এই বাড়িতেই ঘটেছিল। তুষারের কথা শুনে তার মা বলল, কি উল্টা পাল্টা বকছিস, তুই তোর মাথায় ঠিক আছে তো? হ্যাঁ মা ঠিক আছে, তবে মায়ের আগে কিছু নয়, তুমি আমার জন্য কত কি ত্যাগ করেছো বলো। মা মারা যাওয়ার পর তুমি আমাকে নিজের সন্তান স্নেহে মানুষ করেছো। আমি মানছি কাকার সাথে তোমার ক্ষণিকের ভালো লাগা ছিল, কিন্তু তাও তো তুমি আমার জন্য সেটা ত্যাগ করেছো। শুধু আমার জন্য তোমার ভালোবাসা ত্যাগ করোনি মা, তোমার থেকে 15 বছরের বড় এক ছেলের বাবা, এক বিবাহিত পুরুষকে তুমি বিয়ে করেছো, এটা কম ত্যাগ নয় মা। তুমি তো কোনো খারাপ কাজ করোনি, তুমি আমার কাছে একটা আইকন, তুমি খারাপ নও মা। তোমার এই আত্মত্যাগ, তোমার প্রতি শ্রদ্ধা আমার অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তোকে আর জ্ঞান দিতে হবে না, আমার বৌমার সাথে আমাকে আলাপ করিয়ে দে। মায়ের কথা শুনে তুষার বর্ণালীকে বলল, বর্ণালী আমার মা, আর মা তোমার বৌমাকে পছন্দ হয়েছে কিনা আমায় বলো। তুষারের কথায় বর্ণালী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল আর মা বলল, পছন্দ হয়নি কি রে, এত সুন্দর মিষ্টি মেয়ে, একে আমার পছন্দ হয়েছে। তারপর মা বর্ণালীর উদ্দেশ্যে বলল, শুধু প্রণাম করলে হবে না, আমার আরো কিছু চাই। মায়ের কথার মানে বুঝতে না পেরে বর্ণালী বলল, কিন্তু আমরা তো খুব করি, আপনাদের দেবার মতো আমাদের তো কিছুই নেই, আমার বাবা নেই, ভাই নেই, আমার বিধবা মা আর আমার দুটো বোন, আমরা একজনদের বাড়িতেই ভাড়া থাকতাম, এখন আর থাকি না, কি করে কিছু দেব বলুন। আরে বোকামি, আমি সেই সব কিছু চাই না, আমি চাইছি তুমি খুব তাড়াতাড়ি তুষারকে বিয়ে করে নাও, আর আমাকে একটা খুশির সংবাদ দাও। খুশির সংবাদ কি বুঝতে পারছো না, সেটা বুঝতে পারোনি? মায়ের কথা বনালি কিছু বুঝতে না পেরে তুষারের মুখের দিকে তাকালো, দেখলো তুষার সহ বাকি সবাই মিটমিটি হাসছে। তখন দিদির এই বোকামি দেখে রূপা বলল, দিদি তুই এত বোকা কেন, তুষারের মা নাতি নাতনির কথা বলছে, তার মানে তোর আর তুষার তার বাচ্চার কথা বলছে? এবার বনালি খানিকটা লজ্জা পেয়ে গেল আর নিজের বোকামির জন্য নিজের উপর বিরক্ত লাগলো তার। সে আর ওখানে দাঁড়ালো না, ওখান থেকে চলে গেল। তখন মা বলল, তুষার তো ছোট শালি কিন্তু খুব চালাক আছে, ভবিষ্যতে তোমাকে আমার কুণালের বউ বানাবো। আমার বয়ে গেছে বাদরের গলায় মালা দিতে। আমারও বয়ে গেছে তোমার মতো পেতনিকে আমার বউ বানাতে। এই তোরা চুপ কর, ঝগড়া করিস না। সৈকত তুমি তো চুপচাপ আছো বাবা, কিছু বলছো না? আমার মেয়ে কুসুমকে তোমার কেমন লাগে আমি বুঝতে পারছি তোমার কথা, তাই আমি তোমার মা বাবার সাথে কথা বলতে চাই, ওদের ফোন নাম্বারটা আমাকে একটু দিও তো, আমি কথা বলবো। তারপর এক শুভ দিনে তুষার ও বর্ণালীর বিয়ে হয়। সৈকতের ট্রেনিং থাকার জন্য ওদের বিয়েটা কিছুদিন পরে হবে। রূপা ও কুণাল ওরা এখন ঝগড়া করুক, ভবিষ্যতে ওরাই ওদের ভালো থাকার কারণ খুঁজে বের করবে। তো বন্ধুরা, আমাদের গল্পটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে।
তো চলো ফিরে আসছি এরকম আরও নতুন গল্প নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও পরের গল্পে তোমাদের সাথে কথা হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।